পারসেন্ট এমই লাগাইছি হুম এই যে একটা হ্যাঁ এই একটা এই যে আজকের ভিডিও আনকমন জিনিস দেখতে থাকবেন নিতে থাকবেন রনি ভাই থেকে ইনশাআল্লাহ আজকে প্রত্যেকটা মাল আনকমন থাকবে শুধু আমার কাস্টমার জন্য এটা ফুড বিউটি হ্যাঁ ফুড বিউটি না আপনার পায়ে সৌন্দর্য করবে সম্ভবত হ্যাঁ পায়ে হাতে সৌন্দর্য করে আচ্ছা আচ্ছা আমার থেকে সুন্দর দরকার আমি বিয়ে করেছি বেলে চলে গেছে ওই যে দেখছেন এখানে ফিতা আছে সবকিছু আছে সাথে হুম এটা আপনি মনে করেন গরম তাপমাত্রা কত ঠান্ডা কত তাপমাত্রা সবগুলো আপনাকে এখানে চেঞ্জ আসতে প্রত্যেকটা মাল আনকমন থাকবে কোনো সমস্যা নাই আনকমন আজকে দেখছেন এটা কালারটা দেখা দেন এস এস দুগুলো প্রত্যেকটা পাই এস এস এটার দাম পড়বে জান 3000 টাকা করে মালটা নতুন এটার দাম পড়বে 1500 টাকা এটা ক্যামেরা দেখছেন এটা গাছ থেকে নিচে মেডিন জাপান লেখা আছে ক্যাসেটটা আছে অলরেডি ক্যাসেটটা দেখছেন ক্যাসেটটা এটা ভিতরে আছে 650 টাকা যে কিনবে এটা কভার সহ দিয়ে দিব আচ্ছা এটা 2000 টাকা এটা 3500 টাকা এটা 3500 হ্যাঁ জাপান লেখা আছে তো কি জাপান ওগুলো আমার মুখ তাহলে ওগুলো 1500 করে পার পিস 1500 টাকা করে এরকম করতে পারবেন আপনি হ্যাঁ হ্যাঁ আবার এরকম করতে পারবেন জিমের জিমের এটা জিম এটা আপনার 1 2 3 5 রকম জিম করতে পারবেন হাসি ডিম আছে না হাসি ডিম দেখতে ঠিক হাসি ডিমের মতন সেরকম জুতা ওগুলো মেড ইন জাপান লেখা আছে আসলে কোনো মুখ কত হবে না দেখছেন মেড ইন জাপান লেখা আছে মেড ইন জাপান ওগুলো লাইফ টাইম ইউজ করতে পারবে ওগুলোর দাম 1500 টাকা পড়বে নিমোর আছে অরিজিনাল জাপানি ফ্যান এবং টাচ নিমোর যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনি টাচে ইউজ করতে পারবেন বাতাসগুলো সেরকম আপনি দূরে দূরে আসে ফ্যান চিপতে হবে না আপনি দূর থেকে বসে টিভির মতো নিমোর মারবেন অটোমেটিক কম কমবে বাড়বে আপনি যেরকম খুশি সেরকম করবেন মনোজন বলো ভাই চালু আছে কিনা নাকি নাই আজকে ডাহাতে প্রমাণ ও ঠিক আছে সন্দেহ আছে না না বন্ধ করলাম রান্না করা যাবে এখন রান্না করে ডিম সিদ্ধ করে খেতে পারবেন কোনো সমস্যা নাই এর নিয়ে ফেললাম শেষ এ দেখছেন জি একবারে শর্টকাট রনিকে বাইরের কাছে আসবেন শর্টকাট মাল পাবেন ভালো মাল পাবেন 1500 টাকা একদম 1500 টাকা পাঁচটা মেকার এটা অটো কারেন্টের না এদিক দিয়ে ঘুরাবেন এদিক দিয়ে মজার মজার লোডস লোডস খেতে পারবেন সবকিছু খেতে পারবেন মাত্র কত 1500 টাকা একদম বিয়া পাইছিলাম গুড স্প্রে ওরা কিন্তু আবার ইউজ হয় নাই অনেকজনে বলে ভাই এগুলো ইউজ হয়েছে কিনা ওরা কিন্তু ইউজ হয় নাই 2007 সাল মে 2007 সাল ওরা পার পিস 200 টাকা করে 200 অনেক বাড়ি ভাই আচ্ছা ওজনটা দেখেন আপনি ও এটা তো 10 কেজি মনে হবে মনে হয় পানিয়ার পানিয়ার বলে এটা 110 ভোল্টের এটার দাম 1500 টাকা এসএসআর ফুলটা এসএস বুশ এটা এসএসআর বুশ তারপর এখানে দেখা যান সব এসএসআর বুশ এটা কিমা করতে পারবেন এসএসআর বুশ এটা ওয়াট কত জানেন 6000 ওয়াট আজকে সবগুলো আনকো মাল সবগুলো এটা বুঝুন তো ফোকে কালার বেড মাঝে এরকম জুড়ে এইগুলা ওগুলো অরিজিন জাপানে আপনার একটা হাতে নিয়ে দেখেন কিরকম মজবুত আমি বলবো না আপনি বলবেন আজকে হ্যাঁ অনেক হেভি অনেক হেভি অরিজিনাল বাড়াতে পারবেন যেরকম খুশি এরকম করতে পারবেন এটা মুভ করবে এটা চারিদিকে এরকম করবে সুন্দর করে ঘুরবে কোনো সমস্যা নাই এবং এটা এখন বাটি করে রাখছি আমি সুইচ একটা আছে এটা টিপ দিলে উঁচা হয়ে যাবে হ্যাঁ এটা উঁচু হয়ে যাবে মুখটাতে আপনি হাতে পাইলে যেরকম খুশি এরকম করবেন আর মাঠের নতুন আগে পুরাতন আপনি বলেন কি করবো ঠিক আছে এ দিলাম সাদা কাগজ বের হবে এই যে কপি আসছে চলে আসছে আপনার সামনে দেখেন কোম্পানি নামটা দেখেন ওলা একদম 1000 টাকা এখানে 6000 লেখা 6000 সাত একটা জাপানের লক থাকবে মেড ইন জাপান লক থাকবে এটার ওজন প্রায় 30 কেজি 20 থেকে 30 কেজি মাছ লোক নিবে হ্যাঁ এটা দেখা দেন তিনটা আছে যার যেটা করছে সেটা নিতে পারবেন যাই ক্যাসেট আছে আমার তো ক্যাসেট নাই তাই ক্যাসেট দিয়ে আমি সারাতে দেখাতে পারবো না কিন্তু লেডিও চলে এটা লেডিও চালু আছে আপনার আবার উপরে গিয়ে আছে এক মূলত আমি 7000টা পাই নাই আর ওগুলো ফান্সের ওয়ান ম্যান শো ওগুলো এমনি ফান্সের ওগুলো ইনটেক ইউজ হয় নাই 2007 সাল ডেট 2007 সাল আর 2 বছর ইউজ করতে পারবেন একদম ইনটেক আপনি সামনে দেখতেছেন একদম ইনটেক এক সেকেন্ডে যে আছে ইউজ হয় নাই একদম কক্সি টক্সি সব কিছু আছে সাথে সব কিছু আছে
7000 একার 100 আছে যারা কিনবেন বুঝে নিতে পারবেন মানে এই যে ড্রাইভার ডিক্স সব আছে সব কিছু ডিক্সি সব আছে এই সব কিছু আছে মাত্র 7500 টাকা ল্যাপটপটা একদম চালু মানে এটা যা আছে তেমনই হয় না ডলার অরিজিনাল এটা মেড ইন ইউকের মাল তোমার ফ্যান দেখাবো ওয়াল ফ্যান ওয়াল ফ্যান সাথে নিমুট সব আছে রিমোট আছে না হ্যাঁ রিমোট আছে দেখেন এই রিমোটটা আছে এখানে রিমোট রিমোট আছে এবং এটা টাচ টাচ এটা কমাতে বাড়াতে পারবেন আপনি দেখেন একদম আরামসে রিল্যাক্স ভাবে ইউজ করতে পারবেন চেয়ারটা চেয়ারগুলো এগুলো আসলে খুব স্মার্ট ওগুলো স্মার্ট যাই চিনবে উনি নিয়ে ফেলবে এবং অনেক কাজ করতে পারবেন এটা কালে কালারিং চেস হবে একটার পর একটা চেস হবে একটার পর একটা কালার হবে টাচ অন্য কালার আছে এটা টাচ কিন্তু আবার এখানে আবার ডিসপ্লে আছে ডিসপ্লে আছে এখানে টাচ যদি দেখেন পাথর কি তো ডায়মন্ড পাথরের ও আসলে এটা পাথর আরে এটা দেখে দেন আগে এই দেখছেন এটা পুরো এসে জামানিরা এত সুন্দর করে মাল বানাই মানে আপনি আপনাকে বুঝতে পারবো না মানে লাইফ টাইম এটা যে কিনবে ওনার 100 বছর গ্যারান্টি দিব আমি 100 বছর এটা আপনাকে রেভেল বে এরকম বাতাস তাই 110 ভোল্ট তাহলে চালাইয়েন না এখন ভাই এখন চালাতে পারবো না কিন্তু ফরজিন বাদাম এটা দাম পড়বে যে একদম 4000 টাকা এটা দাম পড়বে যে 2000 টাকা 2000 আর এটা দাম পড়বে যে 2500 টাকা এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন তাই আমার 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 ঘরে এরকম একটা আছে আমার থেকে বয়স বেশি মানে এটা আপনি আবার কি করতে পারবেন বুড়ি রাখছি তো ওরা কুলা যাই পুরি বাবা আজকে দারুন কালেকশন খুবই আনকমন এবং আনকমন প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বাহ তাহলে সেরকম দারুন ওগুলো প্রত্যেকটা মাল জাপানি এটা দাম 800 টাকা 800 হ্যাঁ 800 টাকা হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সুপার ব্লগস এর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকে যে ছবিটি আসছে ছবিটির নাম হচ্ছে মেসার্স রিয়াজউদ্দিন রনি কালেকশন এখানে আপনারা পুরাতন জাহাজের একেবারে ফ্রেশ এবং অরিজিনাল সব মালামালগুলো পেয়ে যাবেন আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া রনি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এ সকল জিনিসগুলো পার্স করতে পারেন ওনাদের দোকানের লোকেশন হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে যদি কাজের মনে হয় এবং আপনি যদি চান আমি সবসময় আপনাদের জন্য এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক রনি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে আমি আসলে আপনি যে দেখছেন কিরকম কালেকশন করছি আসলে আমাদের যেগুলো কালেকশন ওগুলো একটা ওগুলো মাল প্রযুক্ত যারা শিপের মাল কিনবেন তারা বুঝতে হবে আমরা সবসময় ভিডিও দিই না ওগুলো যা মাল কিনতে বিক্রি করতে মনে তো মাল কিনতে ঘুরতে তো আমাদের 1 মাস 2 মাসের উপর লাগে যায় তার জন্য সবকিছু আমরা দিতে পারি না আর আমাদের এখানে পাবেন অরিজিনাল শিপের মাল এখানে লোকাল কোনো চায় না ইনপুটের মাল আমরা বিক্রি করি না যারা অরিজিনাল শিপের মাল নেবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যা মাল আছে আমরা ভিটোতে দেখবেন ভিটোর বাইরে কিন্তু কোনো মাল থাকবে না আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা কি মাল সেল দিয়ে থাকি আর একটা কথা কি জানেন অনেক লোক আছে ভালো অনেক লোক আছে যে মনে করেন টাকা না দিয়ে বিকাশের টাকা বিকাশ নাম্বার নিয়ে বসে থাকে বলতে ভাই টাকা পরে দিব এখন একটু দেখি পরে জানাবো এরকম আমাদের এখানে সিস্টেম নেই এখন মূলত আমাদের থেকে যারা মাল নেবেন তারা আমাকে 20 মিনিটের ভিতরে কি টাকা দিয়ে ফেলতে হবে 10,000 টাকা নিলে বা 5,000 টাকা একবার দিতে পারেন বা ফুল টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা এখানে আসতে নিও 12 টাকা মারি কারোর দরকার নেই এটা গ্যারেন্টি আর আমরা এখানে প্রত্যেকটা মাল একদম এটা আমরা বলে দিই ঠিক আছে তাহলে শুরু করা যাক ওকে তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন আজকে খুব স্পেশাল এবং আনকমন অনেক মাল থাকবে ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো ভাইয়া প্রথমে আমি আপনাকে দুটো টিভি ল্যাম্প দেখাবো জি এই টেবিল ল্যাম্পটা আমি আপনাকে চালু করে দেখাই দেখি টেবিল ল্যাম্প দেখাচ্ছে এগুলো মূলত ওজন আছে 4-5 কেজি তাই হ্যাঁ এইটা হচ্ছে আলমাল এসএস বাই অ্যালুমিনিয়াম জাতীয় এটা পুরোটা কিন্তু পাথরের মেটালের আচ্ছা ওগুলো আপনারা এখন যেরকম দেখতেছেন কিন্তু সেরকম না ওগুলো আপনারা যখন চোখে দেখবেন আরো সেরকম এই দেখেন ওয়াও এটা কালার দুটো আছে একটা আছে আপনার সাদা এরকম আছে একটা আর সবুজ কালার আছে মনে দুটো দেখি বন্ধ করুন তো এখন বন্ধ করে দিন না বন্ধ করেন আবার জ্বালান এই যে বন্ধ এখন বন্ধ ভালো করে দেখেন ওগুলো একদম ফ্রেশ আপনি নিজে বলেন ফ্রেশ একদম ফ্রেশ এখানে কোনো 2 নম্বরে বা জালিয়াতি নাই একদম অরিজিনাল জি বুঝতে পারছেন আমি লাগাইছি হুম এই একটা হ্যাঁ এই একটা এই যে আজকের ভিডিও আনকমন জিনিস দেখতে থাকবেন নিতে থাকবেন রনি ভাই থেকে ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা মাল আনকমন থাকবে শুধু আমার কাস্টমারের জন্য এটা অনেক ভালো বলে রনি ভাই আনকমন মাল কই দিতেছেন
আজকে পুরো দোকান আনকমন আর আজকে মাথাগুলো সবগুলো ইউরোপিয়ান মাল, ইউরোপিয়ান আর জাপানি মাল। এটা সবুজ কালার, এটা সাদা কালার, আর ওগুলো কিন্তু আপনার পাথরের, পাথরের। হ্যাঁ, ওগুলো আপনার এখানে স্কুল আছে দেখছেন, এখানে একটা দুইটা, এদিকে একটা তিনটা, ওগুলো আপনারা চাইলে যখন জায়গায় ইউজ করতে পারবেন, মানে ফিটিং করতে পারবেন। হ্যাঁ, ফিটিং করতে স্কুল মাল দিলে ওগুলো লড়বেন, এখন তো মনে কোনো লড়তেছে, ধরার কিছু নেই। একদম নতুন কিন্তু, এখানে দেখছেন অরিজিনাল জাপানি, বার দেখছেন, পিছনটা দেখছেন, কারণ জামিলা সন্দেহ আছে ১৫০০ টাকা ২ পিস ১৫০০ টাকা ওকে ঠিক আছে। আর একটা মোড়া আছে, হ্যাঁ মোড়া, মোড়া তো বুঝতে পারবেন দেখছেন, এটা দেখা দেন, এটা দাম ১০০০ টাকা। তারপর এটা দেখা দেন, এটার দাম ৮০০ টাকা, হ্যাঁ ৮০০ টাকা ৮০০। এটা আসতে কেন আমাদের একটু ফাটে গেছে, আমি টাইম মার দিছি, তবু আপনারা চাইলে ওই কভার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কভার এটা ৮০০ টাকা। আর এটা দেখা দেন, এটা নরম, এটা কিন্তু আমার প্রত্যেকটা মালে এসএস আছে, এসএস, হ্যাঁ হ্যাঁ, এটার দাম পড়বে যে আপনার ১৫০০ টাকা। ওকে, তারপর এই চেয়ারগুলো দেখছেন, একদম বড় ফেলতে পারবেন, ওগুলো বসার চেয়ার, জি দেখছেন বসা যায়, পারবেন, ওগুলো অনেক সুন্দর, দুই রকমের আছে, এটা ছোট, এটার দাম পড়বে ১৫০০ টাকা, বড় এটা, ওগুলো কিন্তু আবার এসএস এর জং আসবে না। আমি আপনাকে সম্পর্ক দিয়ে দেখা দিই, এটা হচ্ছে সম্পর্ক, এখানে লোহা তো মারা যায়, এখানে ধরে না দেখছেন, সম্পর্ক এটা আছে স্যার, ওগুলো লাইফ টাইম, লাইফ টাইম ১৫০০ টাকা। এটার মধ্যে একটু বড় আছে, বড় হচ্ছে এটা, বড়টা বাহ, এটার দাম হচ্ছে ২০০০, এই দেখছেন বড় ফেলতে পারবেন, আর যারা মাছ ধরে না বড়শি বড়শি, ওদের জন্য বেশি ভালো, এত বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সেরকম দারুন। ওগুলো প্রত্যেকটা মানে জাপানি, এটার দাম পড়বে যে আপনার ২০০০ টাকা ২০০০ আর ছোটো, এটার দাম পড়বে যে ১৫০০ টাকা। ওকে, আর ওগুলো প্রত্যেকটা মাল নতুন মাল। তারপরে এটা হচ্ছে আপনার ওই, এটা কি বালিশ বলা যায় মহিলার ডাইনিংটেবিলের উপরে, বেশি না, মোড়া না, এটা এটা মোড়া, এটা কিন্তু ফুমা মোড়া, ফুমের, হ্যাঁ ফুমের, হ্যাঁ, এটার দাম পড়বে যে ২৫০০ টাকা, এটা একদম নতুন জাপানি, একদম ২৫০০টাকা পড়বে, অনেক সুন্দর। তারপরে এখানে টেবিল করে দেখে দেন, টেবিল, হ্যাঁ ওগুলা জাপানি টেবিল, জাপানি অরিজিনাল টেবিল। আর এটা একটা মজার জিনিস কি জানেন, এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, তাই আমার 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 ঘরে এরকম একটা আছে, আমার থেকে বয়স বেশি, মানে এটা আপনি আবার কে করতে পারবেন, বুড়ি রাখছি তো, ওরা কুলা যাই, উড়ি বাবা, আজকে দারুন কালেকশন, খুবই আনকমন এবং আনকমন প্রিমিয়াম, হ্যাঁ প্রিমিয়াম, জি এখানে দুটো আছে, দুটা, জি তারপর আপনারা চাইলে ওগুলো আবার বড়ে ফেলতে পারবেন, পাস করে ফেলেন, ওগুলো রনি ভাইয়ের ম্যাজিক দেখছেন, ও লকও আছে আবার, হ্যাঁ ওগুলো কোনো জায়গায় আপনি নিতে পারবেন, যখন কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আর আপনার বুটটা একটু হাতে দেখেন, দূরে দেখেন, বুটটা মানে হেভি মাল, হ্যাঁ ওগুলো আপনার অরিজিনাল জাপানি, ওগুলো ৫০ বছরের কিছু হবে না, ৫০ বছর, ওগুলো আমার থেকে দুটো আছে, একটা দাম ২০০০ টাকা, একটা ২০০০, দুটো ৪০০০ টাকা। আর একটা কথা কি জানেন, ওগুলো যে কিনবে একটু যদি ফালিশ করে, ফালিশ একদম নতুন হয়ে যাবে। আর এখানে চেয়ার দুটো আছে দেখা দেন, চেয়ার, হ্যাঁ
এর দাম পড়বে 2000 টাকা 2000 আর এর দাম পড়বে 2500 টাকা 2500 ওগুলো ভালো মানে ওগুলো আবার কিন্তু জাপানি চেয়ার জাপানি হ্যাঁ খুবই খুবই ভালো মানে ওগুলো বেশি ভালো ওগুলো যারা কিনবে আজকে একটু এখানে টাকাটার কিছু নাই লাইফ টাইম লাইফ গ্যারান্টি এর দাম 2500 টাকা জি এর দাম 2000 2000 তবে এখানে একটা জাপানি 110 ভোল্ট 110 ফ্যান আছে একদম ফ্রেশ ফ্যানের ট্রাইপড স্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ এটা আপনাকে রেফেল বের এরকম বাতাস তাই 110 ভোল্ট তাহলে চালাবেন না এখন ভাই এখন চালাতে পারবো না কিন্তু পরদিন বাতাস এটা দাম পড়বে যে একদম 4000 টাকা 4000 এটা যে কিনবে না নাতি বলছে কে যেতে পারবে এই যে স্ট্যান্ড আছে স্ট্যান্ড আছে মেটাল স্ট্যান্ড এটা আপনি কি করতে পারবেন মানে ভাঁজ করে রাখতে পারবে ভাঁজ করে রাখতে পারবে ফুল করতে পারবে মাত্র কত 4000 টাকা 4000 টাকা এটা 110 ভোল্ট 110 লাইফ টাইম ইউজ করতে পারবেন ওকে আরেকটা এখানে আছে যে আপনি পাথরের এটা দেখেন এটা পাথরের আপনি হাত ধরে ধরে দেখেন পাথর ডায়মন্ড পাথরের ও আসলে এটা পাথর আরে এটা দেখে দেন আগে এই দেখছেন এটা পুরো এটা আছে জামানিরা এত সুন্দর করে মাল বানাই মানে আপনি আপনাকে বুঝতে পারবো না মানে লাইফ টাইম এটা যে কিনবে ওনার 100 বছর গ্যারান্টি দিব আমি 100 বছর 100 বছর যদি কিছু হয় আমার মাল আমাকে দিয়ে দিবেন ধনী ভাই এটা কি বলেন এরকম 100 বছর গ্যারান্টি মানুষ তো 100 বছর বাঁচা না আমি দিব 100 বছর গ্যারান্টি এ দেখছেন এটা একদিন দাঁড়া যাচ্ছে একটু নামাতে ওই কোনাটা সামনে ফাটে গেছে তবু কোনো সমস্যা নাই হ্যাঁ আপনি চাইলে কভারেজ করতে পারবেন আবার এখানে গ্লাস না গ্লাস গ্লাস দিলে আরো সুন্দর লাগবে ওরা আপনার গ্যারান্টি মেশিন দিয়ে সমান করতে পারবে কোনো সমস্যা নাই আর এইটার পায়াটা হচ্ছে মেন এখানে আপনি চাইলে স্ক্রুপ লাগা দিতে পারবেন সিস্টেম আছে দেখছেন স্ক্রুপ মারা দিতে পারবেন আর ওগুলো লাইফ গ্যারান্টি 3500 টাকা 3500 3500 ওকে রেখে দিলাম তারপর আজকে জাপানি চেয়ার আরো দেখাবো চেয়ার ও ওগুলো আপনাকে একবার সিলসে দেখা দিবে দেখছেন ওগুলো যা আছে ইউজ তেমন হয় নাই এ জাপানি অরিজিনাল কে যদি লোকাল ফোন মান দিতে পারে তাই আমি সিয়ার করে দিয়ে দিব এটা পায়া করে কিন্তু আবার আছে স্যার এস 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 এবং ওগুলো সেফটি দিছে দেখছেন সেফটি আচ্ছা ওগুলো মানে টাইস বা যখন জায়গা আপনি রাখতে পারবেন আর সামনে শুধু দেখা দেন অনেক সুন্দর ওগুলো যারা কিন্তু একটু ওয়াশ করলে নতুন হয়ে যাবে দেখছেন একদম আরামসে রিল্যাক্স ভাবে ইউজ করতে পারবেন চেয়ারটা চেয়ারগুলো এগুলো আসলে খুব স্মার্ট ওগুলো স্মার্ট যাই চিনবে মানে নিয়ে ফেলবে আমার তো কিন্তু বেশি নাই বিএস দুধে একটা কথা বলি যারা মাল কিনবেন সাথে আমাকে অর্ডার দিতে হবে ওগুলো থাকবে না এখানে প্রত্যেকটা মানুষ থাকবে ইনশাল্লাহ এটা তো মাত্র 200 টাকা 200 হ্যাঁ আর ওগুলো যারা কিনবে লাইফ টাইম লাইফ টাইম এস এস ফায়ার থেকে নিয়ে শুরু থেকে এস এস আর ওগুলো অরিজিনাল এখানে কিছু মাল আমি ফিটিং করি নাই দাস থেকে যায় কমার সাইড এরকম মাত্র 2200 টাকা ওকে গোলা দিতে আছেন ভিতরে আছেন এখন অনেকগুলো চেয়ার আছে ওগুলা ওগুলো আছে 18টা ওগুলো মার কিছু কিন্তু 200 টাকা করে 200 টাকা আর এখানে এটা দেখে দেন এটা এই জাপান লেখা আছে দেখছেন টোকিও জাপান টোকিও জাপান ওগুলা আমি বলি আমাদের বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা বসে বলেন না হ্যাঁ আমাদের বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা জাপানে একটা নাম আছে টোকিও জাপানে যে ইউজ করে তারা জানে এই একটা আছে চেয়ার এই একটা আছে এটা একদম নতুন আছে এটা মাল ফ্রেশ এটা ফ্রেশ এটা একটু সমস্যা কি জানেন এ মানে একটু জাস থেকে না মাটি একটু ফাটে গেছে আমি এটা মার দিছি সমস্যা নাই তবে আপনার এগুলো ওই হাত লাগাতে পারবেন সমস্যা নাই এটা দাম মাত্র 2000 টাকা 2000 হ্যাঁ এটা দেখছেন একদম ফ্রেশ যে কিনবে এটা কভার সহ দিয়ে দিব আচ্ছা এটা 2000 টাকা এটা 3500 টাকা এটা 3500 হ্যাঁ জাপান লেখা আছে তো কি জাপান ওগুলো আমার মুখের কথা না আর এখানে প্রত্যেকটা মাল জাপানি চেয়ার আচ্ছা 3500 2000 টাকা ওকে আর গুলো হোল্ডিং চেয়ার হোল্ডিং যারা বয়স্ক সব কিছু জানিস করতে পারবেন দেখাই দেন বলেন দেখছেন আনকমন আজকে প্রত্যেকটা মাল আনকমন থাকবে কোনো সমস্যা নাই আনকমন আজকে দেখছেন এটা কালারটা দেখাই দেন এস এস গুলো প্রত্যেকটা পাই এস এস এটা দাম পড়বে আপনি 3000 টাকা করে 3000 এরকম তিনটা আছে এটা হচ্ছে আকাশি কালার আর গুলো হচ্ছে কালো দেখছেন ওগুলো কিন্তু আবার লেদারের লেদার হ্যাঁ আপনি দেখলে বুঝতে পারবেন লেদারের জাপানি প্রত্যেকটা আমার জাপানি ওগুলা আপনি দেখছেন ওগুলা যা আছে তেমন ইউজ হয় না নতুন একদম পিছন টাইপের থেকে প্রত্যেকটা মালে আর এখানে প্রত্যেকটা মানে স্যার আমার থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই একদম নতুন আর ওগুলো লাইফ টাইম ইউজ করতে পারবেন সমস্যা নাই মানে আমার মনে হয় যে ওগুলো তেমন আর ওগুলো 2022 সালে আমার প্রত্যেকটা প্রোডাক্ট ওগুলো দাম 3000 টাকা 3000 করে হ্যাঁ ভাইয়া এটা একদম ইনটেক আপনি দেখতেছেন জি এটা কিন্তু আমি আপনাকে আজকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিক 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 বলতে দেখছেন
ওলে একদম ইনটেক কক্সিট সহ দাও আছে তবে 110 110 জাপানি মাল জাপানি নিঃসন্দেহ জাপানি মাল এবং এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা আপনি নিজে চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা কিন্তু আবার টাস তাই টাস এটা হচ্ছে যে রুমিটার না রুমিটার না কি এটা এটা আপনি অনেক কাজ করতে পারবেন এটা খালি কালারিং চেস হবে একটা পরে একটা চেস হবে এটা আপনি ধরেন হিউমিডিফায়ার বলতে পারেন আচ্ছা আচ্ছা আবার আপনার ওই কি বলা যায় রুম স্প্রে হ্যাঁ এই ধরেন আপনার ঘর সুগন্ধি করবে সৌন্দর্য বাড়াবে ধরতে পারেন আবার আপনি একটা ঘরের পাশে ওই কি টেবিলে মিশে ইউজ করতে পারবেন ও মানে এটা আনকমন দেখছেন একটা পরে একটা কালার হবে হ্যাঁ ওগুলো একটা পরে একটা কালার হবে টাচ অন্য কালার আছে এটা টাচ কিন্তু আবার এখানে আবার ডিসপ্লে আছে ডিসপ্লে আছে এখানে টাচ মোবাইল যেরকম টাচ টাচের মতন কাজ করবে একেবারে ইনটেক একদম ইনটেক জাপানি মাল ব্যাক সাইডটা দেখি হ্যাঁ পেছনের সাইডটা ইনটেক ইনটেক ভাই যেটা বলবে সেটাই হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে দেখছেন না ওই প্লাগটা খুলে গেছে হ্যাঁ প্লাগ খুলে গেছে এই দেখছেন জি ঠিক আছে বলে যে কিনবে মানে হয় এমনি কিনে ফেলবে ওগুলো সুন্দরের জন্য জি ওগুলো দাম পড়বে যে এটা দাম পড়বে যে একদম এই 4500 টাকা 4500 4500 টাকা এবং এটা ক্যাটালগটা একটু সবকিছু এখানে আছে ক্যাটালগ সহ আছে ওকে ঠিক আছে এটা এই যে কার্টুন সহ আপনারা পাবেন কার্টুন সহ এখন কোনো সন্দেহ নাই রনি ভাই যেটা বলে ইনশাআল্লাহ সেটা হবে জি তারপর এদিক দিয়ে আসি হ্যাঁ এখানে আপনি এদিক দিয়ে দেখে দেন জি প্রথমত আপনি ল্যাপটপ দিয়ে দেখেন ল্যাপটপ হ্যাঁ ল্যাপটপ চালু আছে এটা ডেল অরিজিনাল চালু জি এবং ফ্রেশ ইউকের মাল এটা ইউকের মাল আপনি চালান ব্যাকআপ কতক্ষণ থাকবে দেখি 66% ব্যাকআপ আছে আরো ল্যাপটপটা একদম চালু মানে এটা যা আছে তেমন ইউজ হয় নাই ডেলের অরিজিনাল এটা মেড ইন ইউকের মাল ইউকে লেখা আছে অরিজিনাল চালু আচ্ছা বুঝতে পারছেন অরিজিনাল চালু তো আমার ল্যাপটপ সম্বন্ধে একটু ধারণা কম কি জন্য জানেন আমি তো রেগুলার মানে যা যা ভাবি কি করে দিই জি বুঝলেন নাই ডেলের আচ্ছা র্যাম কতটুকু দেখেন তো ল্যাপটপ র্যাম দেখার জন্য RAM 4GB আছে RAM 4GB হার্ড ডিস্ক হার্ড ডিস্ক আমি তো আসলে ওর সম্বন্ধে কম বুঝি তো তাই শাটডাউন দিলে বন্ধ হয়ে যাবে এটা ডেলের ডেল আর দেখছেন একদম ফ্রেশ কোনো ঝামেলে নেই অরিজিনাল ডেল আরেটা দেখছেন ইউকে এখানে লেখা আছে ইউকে মাল ইউকে ঠিক আছে ছোট্ট করে লেখা আছে ইউকে এটা ইউকে প্রোডাক্ট এটার সাথে 7000 আছে 7600 হ্যাঁ এটার দাম পাবে একদম 18000 টাকা 18000 হ্যাঁ এটার থেকে যদি 18000 টাকা থেকে গিয়ে যদি বলে 100 টাকা কম তবে হবে না কি জন্য এটা অরিজিনাল শিপার এটা গ্যারান্টি করা এখানে লোকাল চায় না মাল আমার থেকে নেই ওকে এটা অরিজিনাল একদম 18000 টাকা আমার কাছ থেকে নিতে পারবেন এটা কত ইঞ্চি জানি এটা কত 10 না এটা 12 ইঞ্চি 12 ইঞ্চি হবে হ্যাঁ 12 ইঞ্চি সুন্দর সামনে ক্যামেরা আছে তারপর এটা দেখা দেন এটা হচ্ছে আপনার ডিভিডি হ্যাঁ ডিভিডি এটা চালু আছে এই মালিটা চালু আছে এটা মনে হয় চার্জ নাই এখন এটা চালু আছে লিমিট সহ আছে তারপর আমার 7600 আছে অরিজিনাল ফ্রেশ নতুন এটা আবার রিচার্জেবল হ্যাঁ এটা রিচার্জেবল 7000 দিয়ে দিব নিমট সহ আছে জি অরিজিনাল চালু আমার থেকে বুঝে নিতে পারবেন একদম 6000 টাকা 6000 হ্যাঁ ওলা যা আছে তেমন ইউজ হয় নাই এটা দিয়ে আপনি ফ্যান্টাপ চালাতে পারবেন ফ্যান্টাপ অনেক কিছু চালাতে পারবেন মেমরি কার্ড এগুলো সব কিছু চালাতে পারবেন হ্যাঁ ওরা কিন্তু আবার একদম 6000 টাকা আর আনকম একটা লেডিও আছে তাও জাপানি আচ্ছা দেখ দেখতে কিরকম আপনি বলেন খুবই নাইস খুবই নাইস খুবই সুন্দর খুবই জুস এটার সাথে নিমুট আছে নিমুট আছে এদিক দিয়ে খোলা যায় এদিক দিয়ে খোলা যায় ক্যাসেট আছে
আমার তো ক্যাসেট নাই, তাই ক্যাসেট দিয়ে আমি সালোতে দেখাতে পারবো না। কিন্তু লেডিও সালে, এটা লেডিও সালো আছে। আচ্ছা, আপনার উপরে গিয়ে আছে ক্যাসেট আছে, ডিভিডি? হ্যাঁ, ডিভিডি ক্যাসেট আছে, এটা উঠে ক্যাসেট আছে অলরেডি। ক্যাসেটটা দেখছেন, ক্যাসেট আছে। এটা কিন্তু আবার 110 volt, এটার সাথে আমি একটা ছোট্ট একটা অ্যাডাপ্টার দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ। আর ওগুলা যারা শিবে মাল কিনবেন একটা বুঝতে পারবেন, 100টা মাল অরিজিনাল শিপের হয়। আর এখানে অরিজিনাল লোকাল মাল আনতে, তাই এখানে তো প্রত্যেকটা দেখবেন। এখন আপনার অনেক দোকানে মার্কেট থেকে নষ্ট মাল আনে, লেডিও আনে বলে শিপের মাল, ওই মাল না ভাই, আমার থেকে বলতে পারছি দরকার নেই, একবার দেখা দিছি। কেউ যদি বলে এটা লোকাল মাল, আমার মাল, আমাকে রিটার্ন দিবেন, আপনার টাকা আপনি নিয়ে যাবেন। সাথে নিমুটা আছে, এটার দাম পড়বে একদম 8000 টাকা। রেডিও সালও আছে, এটা কিন্তু অনেক সাউন হয়, একদম 8000 টাকা। তারপর এখানে জুতাগুলো দেখে দিই, সেরকম জুতা, ওগুলো মেড ইন জাপান লেখা আছে, আসল কোনো মুখ কত হবে না, দেখছেন মেড ইন জাপান লেখা আছে, জাপান। ওগুলো লাইফ টাইম ইউজ করতে পারবে, ওগুলোর দাম 1500 টাকা পড়বে, 1500 টাকা। তারপরে এটা এটা দেখতে পারেন, ওরে বাবা, এটা তো আরো হেভি, এটা আরো হেভি, ওগুলো লাইফ ব্যাটারি গ্যারান্টি। এখানে প্রত্যেকটা মানে ইউরোপিয়ান, এটা সাইজ কিন্তু মনে হয় কত, 11 মনে হয়, দেখেন তো 11। হ্যাঁ, ওগুলো আপনি পায়ে হবে, ওগুলো অনেক আরামদায়ক, ভিতরে সামনে কিন্তু শীতকাল আসতেছে, ওর জন্য বড় পারফেক্ট। 1500 টাকা, 1500 টাকা। তারপর এটা দেখা দিই, এটা মনে হয় ইউকে মাল, এটা ইউকে যুক্তরাজ্যের মাল, এখানে লেখা আছে ইউকে, ইউকে। এখানে 43, 42, 10 সব সাইজ হবে, ওগুলো লাইফ গ্যারান্টি, ওগুলোর ওপর কিচ্ছু হবে না। এটা দাম 2000 টাকা, 2000। তারপরে এখানে এটা 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 ফান্ড স্যার, মেড ইন ফ্রান্স লেখা আছে, নতুন মেড ইন ফ্রান্স, এটার দাম পড়বে যে আপনার 1000 টাকা, 1000 টাকা, ওগুলো লাইফ গ্যারান্টি। আর এটা দেখা দিই, ওগুলো অনেক সুন্দর, ওগুলো আপনারা দোকানের কাছে ইউজ করতে পারবেন। এটার ভিতরটা দেখা যান, অনেক সুন্দর ভিতরে, একদম ফ্রেশ। এটার দাম 1500 টাকা, 1500 টাকা। আর আস্তে একটা এখানে একটা স্প্রে প্রিন্টার পাইছিলাম, একদম ইনটেক, ক্যাটালগস পাইছি, সিডি ক্যাসেট পাইছি, মানে সব কিছু পাইছি, স্পির অরিজিনাল সব কিছু পাইছি, সব কিছু দিয়ে দেবো। হ্যাঁ, এইটা দেখা দেন শুরু, এটা দেখা দিলে বুঝতে পারবে না, কিন্তু এটা কিন্তু আমি মাল চালো আছে ওকে, কিন্তু কার্ডেজগুলো পাই নাই। আচ্ছা, এই যে কালারগুলো পাবেন না? হ্যাঁ, এই ছোটো 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 কালি থাকে, যে কালিগুলো পাই নাই, তবে কালিগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায়। হ্যাঁ, ১,৫০০ টাকা যারা কিনবেন কাগজগুলো আপনাদেরকে নিতে হবে। ওকে, তারপরে ফটো কমিশনটা চালু করে দেখে দিয়ে, জি আসছে, ও আসছে, মালও চালু হবে একটু পরে, প্লিজ ওয়েট, আমাদেরকে ওয়েট করতে বলছে, ওয়েট করতে বলছে। দাঁড়া আমি দেখাই, আমরা ফটো কপি করব এখন, এটা এটা ফটো কপি করব, ঠিক আছে, জি এ দিলাম। হ্যাঁ, এটা আমি ফটো কপি করে রাখছি, সাদা কাগজ। স্টার্ট হয়ে গেছে, এখন এদিক দিয়ে কাগজটা বেরিয়ে আসবে। হ্যাঁ, এটার মডেলটা কই, মডেল নাম না, এটা মডেল তো, আর এই যে মডেলটা উপরে লেখা আছে, যে এখন কপি বের হবে, এই যে কপি আসছে, চলে আসছে, আপনার সামনে দেখেন, গরম গরম কাগজটা, অনেক গরম, একদম বাইরেছে, তাই কোনো সমস্যা আছে না, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এটা আপনি তিনটা কাজ করতে পারেন, ফটোকপি, স্ক্যানার, প্রিন্টার। এটা মূলত এটা জার্মানি মাল, জার্মানি লেখা আছে পিছনে, আর এটার দাম পড়বে একদম 11000 টাকা, 11000 ফিক্স, 11000 টাকা। বন্ধ করে রাখি দিই, হ্যাঁ বন্ধ করে রাখি দিই, আবার এদিক দিয়ে শেষ, আর এখান থেকে শুরু করি, এটা, হ্যাঁ জি, এটা একটা ডিপ ফায়ার, ডিপ ফায়ার, হ্যাঁ
না সরি এটা এয়ার ফায়ার এয়ার ফায়ার এয়ার ফায়ার এটা একদম টেক দেখছেন একদম ফ্রেশ এটা কিন্তু আবার টাচ এটা যে এরকম টাচ হ্যাঁ হ্যাঁ এটা যে এরকম টাচ এরকম এখানে ডিসপ্লে আছে আচ্ছা একটু ডিসপ্লে দেখা দিব ডিসপ্লে হ্যাঁ দেখাইলো পারেন কাস্টমারকে দেখাইলো পারেন হ্যাঁ দাঁড়ান কাস্টমারকে দেখাই আসছে একটু ডিসপ্লেটা না দেখাইলে কাস্টমাররা বুঝবে না ঠিক আছে বন্ধ এ চালু হবে ও চালু হয়েছে ঠিক আছে অলরেডি চালু টাস কিন্তু এটা পুরোটা টাস তো বন্ধ করে দিলাম এটা এটা হচ্ছে মূলত এয়ার ফায়ার এটার দাম পড়বে যে একদম 7500 টাকা একদম নিয়ম একদম নতুন 7500 টাকা একদম তারপরে এখানে একটা গরম জামা পড়ছে জাপান লোক বাটি বাটি আমার মতন জাপান লোক বাটি আমি বাটি দেখছেন এটা কিন্তু আমার কেবল সলিড অনেক বড় বলে যারা ওগুলো যারা বড় মানুষ লম্বা মোটা ওদের জন্য এটা কিন্তু যারা শীতকাল বেশি ওদের জন্য ঠিক আছে মাত্র 1000 টাকা 1000 একদম ফ্রেশ ফাটা ছিঁড়ে নাই জাপানি বলে ল্যাপটপ ইউজ করতে পারবে কোনো সমস্যা নাই ওকে তারপর আপনি তো অনেক ফ্যান দেখেছেন ঠিক আছে জীবনে আজকে একটা আনকমন ফ্যান দেখাবো ওয়াল ফ্যান ওয়াল ফ্যান সাথে নিমুট শো আছে রিমোট আছে না হ্যাঁ রিমোট আছে দেখেন এই রিমোটটা আছে এখানে রিমোট রিমোট আছে এবং এটা টাচ টাচ এটা কমাতে বাড়াতে পারবেন আপনি হ্যাঁ এখানে কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে এটা অনেক সুন্দর বাতাস হেভি সেরকম এসির মতন ঠান্ডা বাতাস দিবে এটা 110 বল 100 মাল জাপানি মাল এটা দাম পড়বে যে 2500 টাকা একদম নতুন তারপরে এটা দেখাই দেন এখানে একটা জামানি গ্যাপ আছিলাম কি বলে এটা হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ এটার দাম পড়বে 400 টাকা 400 টাকা তারপরে এখানে একটা আপনার গ্যাপ আছিলাম দাঁড়ান একটা মিনিট ওগুলা ওই ওগুলা আমি আমার প্রথম ওগুলো পাইছি আগে কোনদিন পাই নাই এটা এই দেখাই দেন এখানে লেখা আছে তো এখানে লেখা আছে ওগুলো আরবিয়ান মাল আরবি আছে ইংলিশ আছে বুঝতেছি না এটা মনে করছে একটা দুই মেকার দুই 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 হ্যাঁ দুই দুই দুধ সব কিছু ইউজ করতে পারবেন দুধ দুই সব কিছু ইউজ করতে পারবেন দেখছেন এখানে কিছু আর অনেক কিছু আছে একটা মেশিন আছে লাইন দিলে এটা ইউজ হয় না যা আছে মানে এই মেশিনটার সাথে ফিটিং করবে আর কি এই জিনিসটা কেন আছে এটা দই দুধ সব কিছু হবে জুস টুস সব কিছু এটার দাম পড়বে যে এটা টু 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 পাওয়ার 220 ভোল্ট এটার দাম পড়বে যে আপনার 4000 টাকা পড়বে একদম এটা ফুলটা আছে বডি এটা মনে করেন আপনি 10-20-30 বছর জং আসবে না 4000 টাকা না পড়বে ওকে তারপর এটা দেখা দিন জুস মেকার এটা জুস মেশিন জুস স্যার হ্যাঁ এটা এসএসআর ফুলটা আছে বুশ এটা এসএসআর বুশ তারপর এখানে দেখা যান সব এসএসআর বুশ এটা কিমা করতে পারবেন এসএসআর বুশ দেখো ওয়াট কত জানেন কত 3000 দাঁড়া আমি দেখা দিন 6000 ওয়াট 6000 ওয়াট এটা আপনি জুস করতে পারবেন আদা রসুন পেঁয়াজ মশলা এটা মাংস কিমা করতে পারবেন অনেক হেভি এটা দাম হবে একদম 5000 টাকা 5000 জি 5000 টাকা বলে তেমন ইউজ হয় নাই আর দেখছেন এই তিনটা জগ পাবেন মানে ফুল সেট পাবেন একদম 5000 টাকা তার এখানে একটা হিউমিডিফায়ার আছে এটা এটা সরি এটা হচ্ছে রুম সুগন্ধি করে যে রুম সুগন্ধি করে তার ডাগনা টাওয়ার পাই নাই আমরা যা আছে ওই ডাগনাটা পাই নাই কিন্তু মালটা ফ্রেশ একদম ঠিক এরকম আচ্ছা মালটা ডাগনাটা পাই নাই তো মাল চালু আছে ওকে আছে এটা 110 ভোল্টের এটার দাম পুরো মাত্র 1000 টাকা 1000 টাকা আর এখানে ইংল্যান্ডের কিছু বিয়া পাইছিলাম বুড়ে স্প্রে ওরা কিন্তু আবার ইউজ হয় নাই অনেকজন বলে ভাই এগুলো ইউজ হয়েছে কিনা ওরা কিন্তু ইউজ হয় নাই স্প্রে মাল 2007 সাল মে 2007 সাল এবং ইউকেন মাল এখানে লেখা আছে না সরি ইংল্যান্ড ইংল্যান্ড হ্যাঁ মিডল ইংল্যান্ডের জি ওরা পার পিস 200 টাকা করে 200 হ্যাঁ আর ওগুলো ফ্রান্স এর ওয়ান ম্যান শো ওয়ান ম্যান শো ওগুলো এমনি ফ্রান্স এর ওগুলো ইনটেক ইউজ হয় নাই 2007 সাল ডেট 2007 সাল আর 2 বছর ইউজ করতে পারবেন জি ওগুলো ভাই আসলে অনেক সেরকম গেলেন মন্টা সাহেব মানে কি আর বলবো আমি একটা ইউজ করতেছি কাপড় ধোয়ার পরে গেলেন তাকে 1200 টাকা একদম 1200 টাকা
তারপর এটা একটা জাপানি ছোট রাইস কুকার খুব সুন্দর দেখছেন 110 টেবিল সব আছে টাকা দেন এটার দাম হবে 1000 টাকা 110 একটা ছোট রাইস কুকার তারপর এখানে একটা ইনটেক এটা টাকা দেন এটা একদম নতুন জি এটা গিয়া বল আর কি এটা কি বলে বুফরানে করে যে বুফর এটা বুফরানে করতে পারবেন ওয়ালমার বলতে পারে ওয়ালমার বলতে এটা কাওয়ার ঠান্ডা হলে কাওয়ার গুলো গরম করতে পারবেন গরম রাখতে পারবেন মানে এটা তো আপনি রান্না করতে পারবেন এটা 110 বল এটা একদম নতুন দেখছেন ভিতরটা দেখা দেন এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এটার সাথে সামিচ আছে ওগুলা এসএসএর আবার এটা আপনি তাহলে এক্সট্রা ইউজ করতে পারবেন অনেক সুন্দর এটা 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 ও এটা দেখছেন এক্সট্রা ইউজ করতে পারবেন এক্সট্রা ইউজ করতে একটা সামিচ আছে দেখতে অনেক সুন্দর একদম নতুন এটার দাম পড়বে 7000 টাকা 7000 একদম 7000 টাকা এটা কিন্তু 110 বলা 110 আর একটা মাইক আছে হ্যাঁ 800 টাকা পড়বে 800 আবে যারা মসজিদের জন্য নিবে মাদ্রাসা মসজিদের জন্য 300 টাকা স্যার 500 টাকা তারপরে এখানে সানাসুনি একটা রাইস কুকার আছে 110 বলা 110 হ্যাঁ এটা আপনি এখানে দেখা দেন একদম ফ্রেশ কোনো ঝামেলে নাই দেখছেন একদম ফ্রেশ এটা মূলত 8 লিটার হতে পারে 4 থেকে 8 লিটার এটা প্যানাসোনিক 110 বল জাপানি মাল একদম নতুন 4000 টাকা আর এখানে 220 একটা এয়ার ফায়ার ডিপ ফায়ার আছে এটা এটা 220 এটার দাম পড়বে মাত্র 3500 3500 আর এখানে একটা 220 চুলা আছে টাচ চুলা ইলেকট্রিক চুলা হ্যাঁ ওগুলোর দাম পড়বে 2500 টাকা করে 2500 টাকা 2500 পার পিস 2500 টাকা আর এখানে একটা জাপানি ওয়ালমার আছে ওয়ালমার এটা একটু ইস হইছে যা আছে জাপান এটার দাম মাত্র 3000 টাকা 3000 ইস হইছে বলতে আমরা তার বেশি ওয়াশ করতে পারি নাই মালটা ফ্রেশ বাইরে ফ্রেশ তারপরে এই বর্ষগুলো দেখা যায় বর্ষি কথা অনেকজনে বলে ভাই কোন জায়গার কত ফুট স্টিলের নাকি আজাজের ওগুলো ফাইবার লম্বাই 10 ফুট অনেকজনে ওগুলো বিক্রি করে তাই বলতেছি ও আমার থেকে তিনটা আছে একটা দুটা তিনটা আছে ওগুলো লম্বাই 10 ফুট আর এটা এজেজের মেশিন এজেজের এই মেশিনটার এখানে 6000 লেখা আছে 6000 সাথে একটা জাপান লক থাকবে মেড ইন জাপান লক থাকবে এটার ওজন প্রায় 30 কেজি 20 থেকে 30 কেজি মাছ লুট নিবে হ্যাঁ এটা দেখা দেন তিনটা আছে যার যেটা খুশি সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই ওগুলা প্রত্যেকটা মানে একদম 3500 এখানে এটা হচ্ছে সোনালি কালার এটা হচ্ছে আপনার কমলা কালার এটা এটা হচ্ছে কালো একদম 3500 পার পিস ওকে তারপর এখানে টাইগার কোম্পানি টাইগার কোম্পানি টাইগার জাপান হ্যাঁ জাপান ফ্রেশ ঠিক আছে মুখে বলার দরকার নেই একবার প্রমাণ করে দেন জাপান লেখা করতে দেখা দেন জাপান হ্যাঁ অরিজিন জাপান আমি মুখে কথা কোনো কথা বলি না প্রমাণ সারা এটা এটা যে একদম নতুন অনেকজনে বলে না ভাই কিরকম ছবি দেন আমার থেকে মাল কিনলে ছবি লাগবে আমি কথাই বলবো একটাই একদম নতুন ফ্রেশ এটা দেখা দেন ওগুলো যে কিনবে না নাতি বুদ্ধি সব আজীবন খেয়ে যেতে পারবে এটা 110 বলে হান টেনের 5000 টাকা হবে একদম 5000 হ্যাঁ এটার ওজন কত জানেন এটার ওজন প্রায় 7 থেকে 8 কেজি আর এখানে কিছু নষ্ট ল্যাপটপ পাইছিলাম নষ্ট বলতে মূলত আমি অ্যাডাপ্টার পাই নাই অ্যাডাপ্টার পাই নাই যেহেতু আমি চেক করতে পারি নাই তাই বলতেছি নষ্ট অনেকজনে বলে যে ভাই এটা পাই নাই ওটা পাই নাই আমার থেকে ওগুলো দরকার নাই আমার থেকে ওগুলো যদি কেউ নেই নষ্ট অবস্থা নিতে হবে মূলত আমি অ্যাডাপ্টার পাই নাই এটা সোনি কিন্তু মাল ফ্রেশ দেখছেন ওরা সার্ভিস 1500 টাকা করে নিতে পারবেন 1500 টাকা কারণ ওগুলো আমি অ্যাডাপ্টার পাই নাই এটা সোনি আর এটা কি কোম্পানি দেখেন তো আসুস আসুস দেখছেন কিন্তু মাল ফ্রেশ কিন্তু আমি সমস্যা অ্যাডাপ্টার পাই নাই 1500 টাকা সার্ভিস দেখি আমি আলগা দেখি ভিতরে আপনি দেখেন মালপাতি আছে মালপাতি সব আছে মালপাতি আছে এটা অনেক ভারী ডেল হ্যাঁ ডেল মালগুলো ফ্রেশ এগুলো কত 1500 করে পার পিস 1500 টাকা করে ডেলের 1500 হ্যাঁ 1500 টাকা তারপরে এটা ওজন আছে এটা ওজন আছে এটা ওজন আছে এটা অনেক ভারী এটা ডেলের ফ্রেশ 1500 টাকা অনেক ভারী এটা কি ওজন এগুলো জাপানি মাল এগুলো অনেক পুরান মডেল অনেক পুরান মডেল জাপানি মাল এটা তোশিবা তোশিবা হ্যাঁ তোশিবা জাপান তোশিবা জাপান এটা ওজন দেখেন আপনি দেখেন অনেক ভারী ওগুলো তো মাল আছে সমস্যা একটা কিনে কি জানেন আমি অ্যাডাপ্টারটা পাই নাই মাল ফ্রেশ
তাহলে এগুলো 1500 করে পার পিস 1500 টাকা করে ওকে তারপরে আর এখানে ফ্যানের বাচ্চা দুটো পাইছি দুইটা ফ্যানের বাচ্চা পাইছি দেখেন ফ্যানের বাচ্চা বলে দেখে ওগুলো 110 জাপানি মাগা 110 ভোল্ট ওগুলো ভাই অনেক সুন্দর এবং বাতাসগুলো অনেক ভালো জাপানি ফ্যান এটা মুক্তব করবে আবার এখানে ক্লিপ আছে ক্লিপ সিস্টেম ক্লাম্প আছে হ্যাঁ ক্লিপ সিস্টেম একটা আছে একটা ধরে ক্লিপ সিস্টেম ওরা পারচেজ করে আপনি 1500 টাকা করে 1500 একটা 1500 টাকা দুটো 3000 টাকা ওকে আর একটা ক্যানন একটা ক্যামেরা পাইছি ক্যামেরা বের করেন দেখুন এখানে একটা মজার ব্যাপার কি জানেন হিটাচি লেখা এটা হিটাচি জাপানি এমনে জাপানি এখানে এগুলো সব কিছু পাইছি ওগুলা একটু দেখাই দেন ওগুলো সব কিছু দিয়ে দিব আচ্ছা এই সব কিছু দিয়ে দিব আজকে যে কিনবে উনি বাম্পার হয়ে যাবে যা যা আছে নিমন সব আছে দেখেন এটা ক্যামেরাটা যে কিনবে ব্যাগ থেকে নিয়ে এই ক্যামেরাটা দিয়ে দিব ক্যামেরা দেখাই দেন ক্যামেরা কিন্তু একদম নতুন সমস্যা কি জানেন এটা আমি চালু করতে পারতেছি না মূলত এটা আমি চার্জারটা পাই নাই হ্যাঁ এটা জাপানি হিট আছে এটা একদম পড়বে 5000 টাকা 5000 5000 টাকা যেরকম আছে এরকম ব্যাগ সহ হ্যাঁ ব্যাগ সহ ওগুলো আবার ব্যাগ ওগুলো আনকমন সাথে মালগুলো দিয়ে দিব বুঝেন নাই এই দেখছেন ব্যাগ সহ আনকমন ব্যাগগুলো আপনারা চাইলে আবার এরকম আগে জমানার গিয়ে আছে না সব কিছু নিতে পারবেন এরকম করে কোনো সমস্যা নাই ইরোনেবের কাছে আসলে সব কিছু সমস্যার সমাধান আছে এটা হিট আসছে জাপানি মাত্র একদম 5000 টাকা ওগুলো নতুন দাম 1,20,000 টাকা নতুন 1,20,000 আমার থেকে মাত্র 5000 টাকা তাও যেরকম আছে এরকম সমস্যা হলে অ্যাডাপ্টার পাই নাই তাই আর এটা কি জানেন কি জিনিস জানেন না এটা আমার লাইফে কোনোদিন পাই নাই এই বলতে পারছি এটা হচ্ছে এখানে আমি হাত দিলে এখানে লাইট জ্বলে ওই মানুষ কতগুলা স্ক্যানার করে না এটা স্ক্যানার মতন মানে মানুষ কি স্ক্যানার করে এটা অ্যাডাপ্টার 10 ভোল্ট অ্যাডাপ্টার পাওয়া যায় 120 টাকা এগুলো অ্যাডাপ্টার আপনি থেকে কিনতে হবে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা এটা উপরে লেখা আছে কি যেটাই ফুড বিউটি হ্যাঁ ফুড বিউটি মানে আপনার পায়ে সৌন্দর্য করবে সম্ভবত হ্যাঁ পায়ে হাতে সৌন্দর্য করে আচ্ছা আচ্ছা আমাদের থেকে সুন্দর দরকার আমি বিয়ে করেছি বেলে চলে গেছে এখন ওই যারা মহিলা মানুষ আবার অনেক লোক আছে ফোলা পায়নি বিবাহদের জন্য আর কি মাত্র 1500 টাকা 1500 এখানে একটা গ্যালাস স্ট্যান্ড জি এটা তো 1000 টাকা তারপরে এখানে জাপানি একটা কি আছে কি বলে এটার নাম ওই হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ বক্স হ্যাঁ মাত্র 500 টাকা একদম নতুন আর ওগুলো অনেক আগের জামানা ক্যামেরা ওগুলো কিন্তু আবার শিপের ওগুলো কিন্তু আবার অরিজিন শিপের মাল ওগুলো রুকার কোনো চায় না বা ইম্পোর্টের মাল না একটু দেখেন এই দেখেন এই কোম্পানির নামটা দেখেন ওগুলো একদম 1000 টাকা এরকম বললে এরকম বললে এরকম দেখা যায় 1000 টাকা 1000 টাকা আর এখানে জাপান একটা ক্যামেরা দেখছেন এটা গাছ থেকে নিচে মেড ইন জাপান লেখা আছে জাপান আর ওগুলো ভাই যে কিনবে এমনি এমনি চিনবে জাপানি নাকি রুকা চায় না মাল বুঝলেন যে কিনবে ওনে এমনি বুঝবে এটা কিন্তু আবার 110 বল আমাদের বাংলাদেশে তো 110 মাল তৈরি হয় না ওরা দাসের জন্য ওরা ওরা বড় ক্যামেরা ওগুলো আপনি এক পাশে লাগাবেন এরকম ঘুরবে চারিদিকে ঘুরবে তবে এটা চালু থাকবে এটা 110 মাল এটা পূর্বে যে একদম 3500 টাকা 3500 আমি একটু কাছে থেকে দেখাই দিই পিকচার ভিডিও ক্যামেরা পিকচার কালার ভিডিও ক্যামেরা কালার ভিডিও 3500 টাকা 3500 ওকে কোম্পানির নামটা দেখা দেন মেড ইন জাপান কোম্পানির নাম লেখা আছে মেড ইন জাপান হ্যাঁ একদম 3500 টাকা ওগুলো অনেক ভারি আর ওগুলো আছে এটার দাম এগুলো সিজে ক্যামেরা ওগুলোর দাম পড়বে 800 টাকা 800 এরকম একটা পাইছি এরকম পাইছে মানে 3-4টা পাইছি দেখা দেন ওগুলো ফুড লাগবে ফুড পাই নাই আমরা রাস্তায় কেটে কেটে নিয়ে আসছি 800 টাকা করে 800 করে পার পিস 800 টাকা দুটো নিলে 1600 টাকা ওকে ঠিক আছে তারপরে এখানে একটা ক্যামেরা পাইছি এটা কি নাম বিডি হ্যান্ডিক্যাম হ্যাঁ হ্যান্ডিক্যাম ওগুলো এটা 7000 পাইনে তো 7000 পাইলে মনে হয় যে 7000 থাকতে পারে কিন্তু মালটা নতুন এটার দাম 1500 টাকা 1500 1500 টাকা আর এখানে আজকে আমি কমে একটা শেভিং মেশিন পাইছিলাম শেভিং মেশিন হ্যাঁ
এটা সাস্ট হয় সব কিছু ওকে সাস্ট আছে এই সময় চলে এটা চলতেছে না তাই সাস্ট হয় এমনি এটার দাম পড়বে মাত্র 800 টাকা আচ্ছা বলা যায় কিন্তু এনে ব্যাটারি বলতে পারো ব্যাটারি দাম 150 টাকা বুঝছেন 800 টাকা আর এটা যে সিগারেট কাই না এটা গাড়ি গাড়ি এটা দেখছেন লোগো দিছে এটার দাম পড়বে 500 টাকা 500 আর এখানে মিটিং করি না একটা গিয়া ভাইছিলাম এটা কি বলেন মাল্টিমিটার এভোমিটার হ্যাঁ এটা ইনটেক মাল ইস্যু না মিটিং করি লেখা আছে আগে তো আমি দেখাই এটা কেন লেখা আছে মিটিং করিয়া কোনো সন্দেহ নাই মানে সব কিছু এভরিথিং আছে জি এটার দাম পড়বে একদম 1500 টাকা 1500 তারপর এটা কিন্তু ওম মশালা সরি কফি ভাঙে না কফি ভাঙতে পারবেন সব কিছু বিশ করতে পারবেন মাত্র 1500 টাকা 1500 টাকা আর এটা হার্ট বিট বাড়ে গেলে কতটুকু আছে কতটুকু নাই ওটা দিয়ে এটা দেখাই বুঝতে পারছেন এটা চালু আছে আমি একটু চালু করি চালু হয়েছে এটা বিভিন্ন কালার হয় চালু হয়েছে দেখছেন এখানে ফিতা আছে সব কিছু আছে সাথে এটা আপনারা মনে করেন গরম তাপমাত্রা কত ঠান্ডা কত তাপমাত্রা সবগুলো আপনাকে এখানে চেঞ্জ লেখা আছে এ টু জেড সব লেখা আছে এটার দাম পড়বে 2000 টাকা 2000 টাকা এটা কোরিয়ান একটা মাল ওকে তো কালিং আবার জ্বলে লাইট জ্বলবে আর এটা ভ্যাকুম ক্লিনার 110 ভোল্ট জি এটার দাম পড়বে 1500 টাকা 1500 একদম ফ্রেশ আর এখানে দুটো গিয়া পাইছিলাম দুটো ব্যাটারি একটা লাইট এটা এখানে ফিটিং করা আছে এটার দাম পড়বে মাত্র 1000 টাকা আর এখানে এগুলো পানি পানির ব্যাগ শীতকালে পানি গরম করে না ওই ব্যাগগুলো মাত্র পার পিস 500 টাকা করে দুইটার দাম 1000 টাকা আর এখানে একটা লেডি আছে এটা সব হিসেবে নিতে হবে যেরকম আছে এরকম মাত্র 500 টাকা 500 তারপরে এটা দেখাই দেন এটা চালু আছে জি এটা কি মিটার বলে এটা গ্যাস ডিটেক্টর গ্যাস ডিটেক্টর 2000 টাকা 2000 টাকা না 1500 টাকা 1500 আপনার ভিডিওর জন্য 1500 টাকা আর এটা একটা কম্পাস বড় কম্পাস জাপানি 1000 টাকা বাক্সটা অনেক সুন্দর সাবিশ আছে ভাই আবার আসলে যাতে মারে এমন সুন্দর পরে কি আর বলবো মানে 1500 টাকা তারপর আনকমন শীতকালের জন্য বেড এটা কিন্তু আবার টাস তাই এটা টাস এটা আপনি দেখলে আনকমন জিনিস এ দেখছেন ওগুলো ইনটেক মাল ইউজ হয় নাই এটা টাস এটা আপনি কমাতে বাড়াতে পারবেন এটা আমি চালাইছি গরম এটা 100% গরম হয় যদি গরম না হয় টাকা মাল রিটার্ন দিবেন টাকা দিয়ে দেব এটা একদম নতুন এটা একজনের জন্য আর কি এটা বাচ্চার জন্য বাচ্চা বলেন আমাদের মতন লোক আছে না বয়স্ক লোক আমরা তো এখন বুড়ো হয় নাই আলহামদুলিল্লাহ এখন শক্ত আছি যারা বয়স্ক লোক বাচ্চা লোক ওদের জন্য এটার দাম পড়বে একদম 3500 আর মালটা একদম নতুন আর এখানে একটা আছে এটা দেখা দেন সেম কালারটা ভিন্ন এটার দাম 3500 ফিটার বেড চালু আর এটা তার কাটার মেশিন 500 টাকা আর এখানে শেভিং মেশিন আছে এসএসএর পুরোটা ও চালু আছে এটার সাথে এগুলো সব কিছু দিয়ে দিব এটার দাম 1000 টাকা আর এটা একটা শেভিং মেশিন এটার দাম 1000 টাকা এটা ঘুরে ঘুরে কমাতে পারবেন বাড়াতে পারবেন আর এখন তো শীতকালে তো রেঙ্কুল লাগে না তবু দেখায় আর কি আমি 1000 টাকা বিক্রি করছি আজকে শীতকালে অফার 800 টাকা ওকে পাঁচটা মেকার এটা অটো কারেন্টের না এদিক দিয়ে ঘুরাবেন এদিক দিয়ে মজার মজার লোডস লোডস খেতে পারবেন সব কিছু খেতে পারবেন মাত্র কত 1500 টাকা একদম ফ্রেশ 1500 টাকা তারপর এদিক দিয়ে মাল নাই এখন এখান থেকে শুরু করি জি এরকম মাল আমি আমার লাইফে পাই নাই কারণ ওগুলো অরিজিনাল টাইগার কোম্পানি ইনটেক এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার 5-3 লিটার এটার দাম পড়বে 3500 এটার দাম 3500 এটার দাম 2200 টাকা 2200 টাকা ওরা কিন্তু আবার 100 মাল 110 বল মাল আর এটা সিডি না কি কি করে এটা এটা ডিভিডি রাইটার হ্যাঁ ডিভিডি রাইটার স্যামসাং এর অরিজিন স্যামসাং লেখা আছে এখানে এটার দাম পড়বে আপনার চালু আছে 1000 টাকা তারপরে সিডি এটা সিডি একটা এটা সিডি ছোট সিডি এটার দাম 500 টাকা স্যামসাং এটার দাম 500 এটা ফিলিপস এটার দাম 500 আর এটা কি লিখছে দেখেন তো NSS
এনএসএস এটা ইনটেক মাল, ওগুলো মনে করো ওগুলো সব কিছু চালু আছে। এটা 1500 টাকা 110 ভোল্ট, আর এটার দাম পড়বে 2000 টাকা 2000 টাকা, এটা 1500 টাকা দিয়ে দেবো। এটা চালু আছে, এই কোম্পানির নামটা দেখা যায় পানিয়ার, পানিয়ার বলে, এটা 110 ভোল্টের, এটার দাম 1500 টাকা। ওকে আচ্ছা, এখানে একটা ইংল্যান্ডের মেডিং ইংল্যান্ডের একটা মিটার আছে ইংল্যান্ড, এটা কি করে আসলে জানি না, এটার দাম 500 টাকা দিয়ে দেবো। হ্যাঁ, তারপর এখানে একটা কি আছে সোলার ডিভিডি, এটার দাম পরে 500 টাকা। আর এখানে এটা একটা ফানিয়ার সিস্টেম ডিজিটাল ভিডিও রেকর্ডার, ভিডিও রেকর্ডার, এটার দাম পড়বে যায় 1000 টাকা। আর এখানে ওগুলো 500 টাকা পড়বে বিটিয়া। আর এখানে একটা হিউমিডিফায়ার আছে 1500 টাকা, 110 ভোল্ট 110, নতুন একদম প্যাকেট সহ। আর এখানে একটা 110 ভোল্ট মিয়াকো কোম্পানি ভ্যাকুম ক্লিনার, ভ্যাকুম ক্লিনার মিয়াকো, আবার এটা মনে করেন না আমাদের বাংলাদেশের কোম্পানি, মিয়াকো ঠিক আছে বাংলাদেশের কোম্পানি, এটা কিন্তু একেবারে 110 ভোল্ট, ওরা আমাদের বাংলাদেশে বানান, 110 ভোল্ট তো বাইরের কোম্পানি, 1500 টাকা। আর এখানে রুম মিটার আছে 1000 টাকা, 220 ভোল্ট। তারপর আর এখানে একটা অক্সিজেন, অক্সিজেন বোতল, এটা ইনটেক মাল দেখা দেন, এখানে যাবতীয় যা কিছু আছে সব কিছু দিয়ে দেবো। এখানে মিটার টিটার সহ দেখা দেন, সবকিছু আছে, সবকিছু আছে, একবার বক্স সহ, বক্স সহ, আর বক্স সহ একদম, বক্সিটা কিন্তু আপনার কাছে লাগাতে পারবেন মাত্র 1000 টাকা জাপানি মাল। আর এখানে দুটো অক্সিজেন বোতল আছে, দুটোর দাম পড়বে যে 2000 টাকা। আর এখানে দুটো জাপানি ফায়দানি মতন আছে, ওর দাম পড়বে যে দুটা ওর পার পিস পড়বে যে আপনার 1000 টাকা করে, 1000 দুটা 2000 টাকা। আর এখানে একটা প্রেসার কুকার আছে, এটা কিন্তু আবার প্যাকেট সহ, প্যাকেট সহ আছে, প্যাকেট সহ দেবো, এটার দাম পড়বে যা 2000 টাকা এসএসের, এটা নতুন। কাটারক সহ আছে নতুন মাত্র 2000। এখানে শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার, এটা ফাইবার প্লাস্টিকের, মাত্র 200 টাকা। তারপরে ওগুলো আছে হ্যান্ড শাওয়ার আছে স্যার, ওগুলো নতুন আবার, ওগুলোর দাম 500 টাকা, এটার দামও পড়বে 500 টাকা, ঠিক আছে, এটা পড়বে 500 টাকা। তারপরে ওগুলো হচ্ছে আপনার ঠান্ডা পানি গরম পানি বাথরুম ফিটিংস, ওগুলো নতুন একদম, আপনি দেখলে বুঝতে পারবেন ইউজ হয় না যা আছে, ওগুলো পার পিস 2000 টাকা করে, 2000 এটা 2000, এটা 2000, দুটো নিলে 4000। তারপর ওগুলো সব নিয়ে কেস মাত্র 100 টাকা পার পিস, ওগুলো সম্পূর্ণ আছে স্যার, বড়ো আছে ছোটো আছে, পার পিস 100 টাকা করে। আর ওগুলো আপনার শার্ট হ্যাঙ্গার এরকম দেওয়াল লাগাবেন, সুন্দর সুন্দর শার্ট জামা, জামা রাখবেন, ওগুলো আছে, আছে স্যার মাত্র 200 টাকা পার পিস, 200 টাকা। আর ওগুলো, ওগুলো বাথরুম ফিটিং, ওগুলো ভিতরে আছে দেখছেন, ভিতরে ভিতর ওগুলো 2000 টাকা করে বিক্রি করি, আপনার ভিতরের জন্য মাত্র 1500 টাকা, দুটো আছে, এটা 1500 টাকা, এটা 1500 টাকা। ওকে, আর ওগুলো ইনটেক, এটা ফানির কল, ওগুলো দেখছেন ভিতরে ভিতরে, ওগুলো ঠান্ডা, একটা ঠান্ডা একটা গরম, একদম স্বর্ণের মতন চকচক করতেছে। এটা আর কি কি আছে সব কিছু দিয়ে দিবো, ওগুলো মিটিং করিয়া, এটা এটা মনে হয় ট্যাবের ল, ট্যাবের, ট্যাবের, এটা সহ সাথে দিয়ে দিবো, জন্মের ট্যাবের, এটার দাম পড়বে যে মাত্র প্যাকেট সহ আছে করিয়েন 2000 টাকা করবে। আর আজকে একটা স্পেশাল জিনিস, ওগুলো আপনি ভিডিও তো করছেন কিন্তু এরকম মাল আগে কেউ আপনাকে দেখায় নেন, আনকমন জিনিস আজকে অনেকের থেকে সব কিছু আনকমন পাবেন, ওগুলো ভাই অনেক বাড়ি জিনিস আসলে। আমি আগে বলটা বের করি, এখানে বল লাগছি তো, বল একটা বল করি, ওগুলো মূলত হকি খেলার বেট, এটা ইনটেক মাল ইউজ হয় নাই আজকে, সবগুলো আনকমন মাল সবগুলো, এটা বুঝুন তো, ফোকে খেলা ব্যাট মারো এরকম দূরে, এইগুলা ওগুলো অরিজিন জাপানে, আপনার একটা হাতে নিয়ে দেখেন কিরকম মজবুত, আমি বলবো না আপনি বলবেন আজকে। হ্যাঁ, অনেক হেভি, অনেক হেভি, অরিজিনাল, অরিজিনাল, ওগুলো এখানে দুই নম্বর বেজাল কোনো নাই, ওগুলো অরিজিনাল, বুঝতে পারছেন, ওগুন সম্ভবত স্পেন বা ফ্রান্সের হতে পারে। হ্যাঁ, ওগুলো, ওগুলো একটা একটা ব্যাট নিলে দুটো বল দিব সাথে, ওগুলো আপনারা যখন জায়গায় খেলতে পারবেন, মাঠে ছাদের উপরে মানে যখন জায়গায় খেলতে পারবেন কোনো সমস্যা নেই, এরকম বল রেখে নিচে এরকম মার আর কি, এরকম মারে, আর এরকম বলগুলো আমার থেকে আছে, ওগুলো একটা ব্যাটের সাথে দুটা করে দিব, ওগুলো মারপিস করবে 2000 টাকা করে,
পার পিস পার পিস 2000 টাকা বল থাকবে সাথে দুটো আর ওগুলো থাকবে একটা ওগুলো আমার থেকে সেট আছে এখানে প্রায় 10টা আছে সবগুলো দেখাই দেন এরকম যেটা হাতে নিছে এরকম আছে মনে হয় একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা এই একটা আছে এটা অন্যরকম এরকম আছে একটা আর এরকম আছে যে মনে করেন নয়টা মোট 10টা বেড আছে আর যদি 10টা সবগুলো যদি একজনে নিতে চায় তার উপর 20,000 টাকা 20,000 টাকা হলে আপনাকে কি কি দিব সেটা বলতেছি ব্যাকসহ দিয়ে দিব তারপর আসছেন এটা আসছেন এটা হচ্ছে আপনার এরকম কালার পরে উপরে এরকম রাখে মানে অল সেট দেশাতে দিবে আসছেন এরকম ব্যাগ থাকবে 10টা বল দেখাছি বল বল ওগুলো দিব 40টা বল থাকবে 10টা ব্যাগ থাকবে একটা অ্যাসিস্ট্যান্ট থাকবে যদি সবগুলো একসাথে হ্যাঁ ব্যাটসহ দিয়ে দিব একদম পরে 20,000 টাকা যদি সবগুলো নেন আর পারভিস পড়বে যে ওগুলো সহ আর দুটো বল সহ 2000 টাকা কিন্তু আমার সাথে ব্যাগ দিব না একটা একটা নিলে কিনা ব্যাগ দিব না সবগুলো যদি একসাথে কিউ নেয় তাহলে 20,000 টাকা আর আরেকটা কথা কি জানেন জি ভাইয়া দাঁড়ান এটা যদি কিউ সিঙ্গেল নেই তাহলে এটার দাম পড়বে 1000 টাকা কিউ যদি এমনি স্টার নেই 1000 টাকা পড়বে আর আরেকটা জিনিস পাইছিলাম মানুষ আসলে আমি লোক একজন তো তাই সামরাইয়া উঠতে পারতেছি না বুঝলেন নাই আর আজকে মাল অনেক এটা ব্যাকশো পাইছি আবার এটা হচ্ছে আপনার এটা অনেক খেবি অনেক খেবি ওলা কি জিনিস জানেন এটা জিম এই যে দেখা দেন এটা জিমের এটা এরকম করতে পারবেন আপনি আবার এরকম করতে পারবেন জিমের জিমের এটা জিম এটা আপনার এক এক দুই তিন পাঁচ রকম জিম করতে পারবেন সাথে একটা ব্যাগ থাকবে ব্যাগ ব্যাগও থাকবে ব্যাগ থাকবে এটার দাম পড়বে একদম 2000 টাকা হ্যাঁ এটা কিন্তু আপনার হাতে নিয়ে দেখেন কীরকম একদম ইনটেক অনেক সেরকম মাল গর্জিয়াস এরকম মাল কি আপনি আমি দেখছেন আগে কোনো সময় আসলে সত্যি দেখি না ওগুলো 2000 টাকা একদম ওগুলো অরিজিনাল ওগুলো আমি আমার লাগায় প্রথম পাইছি ওগুলো পাইছি প্রথম বেটো গুলা পাইছি প্রথম ওকে আর যাতে ভাই চিপস তো এটা এখানে মাল থাকে সবসময় আর এখানে কোরাল আছে কোরাল কোঠার হ্যাঁ কোরাল কোরাল এই কোরাল গুলো দেখা দেন কোরাল ওগুলো হবে পার পিস 1500 টাকা করে 1500 করে অনেক বাড়ি আপনার একটা হাতে নেন যাবেন কোরাল অনেক লাইফ গ্যারেন্টি ওগুলো আপনার মাংস থেকে নিয়ে কাঠ থেকে নিয়ে ওগুলো যা আছে কি কাজ করে সেটা বলে অনেক জনে জিজ্ঞাসা করে ওগুলো যা আছে আমার জিসি কাজ করে আমার জিসি সূত্রটা তো আছে না ওগুলো দিয়ে কাজ করে 1500 টাকা পার পিস ওকে আর ডাস্টবিন গুলো দেখাই দিই ওগুলো হ্যাঁ আমি বাড়ির পাশে চলে আসি ডাস্টবিন জি ওগুলো কিন্তু আবার হাইড্রোলিক সিস্টেম এ দেখছেন আরে আস্তে আস্তে পড়বে সাথে বাতি আছে বাতি বাতি সহ দিয়ে দিব ওগুলো একদম নতুন ফ্রেশ ওগুলো দাম পড়বে 1000 টাকা করে দুটো আছে দুটো 2000 টাকা ওকে ওগুলো দেখাই দিই সিল থেকে এটা একটা ছোট এয়ার কুলার মাত্র 2000 টাকা 2000 টাকা কিন্তু সালো আছে সালো এটা 4500 টাকা এয়ার কুলার সালো প্রত্যেকটা মাল সালো এটা 3000 টাকা 3000 টাকা হ্যাঁ আর এটা সবচেয়ে বড় এটার দাম পড়বে একদম 12000 টাকা এটা এমন বাতাস আপনাকে শহরে নিয়ে যাবে অনেক বাতাস এটা টাচ আবার দেখেন এটা একটু যে টাচ এটা মুভ করে সব এভরিথিং হবে নিচ থেকে দেখা দেন আপনি অনজন ভাই বলো ছবি দেন ছবি দেন ওগুলো ছবি লাগবে না একদম ফ্রেশ এটা কোরিয়ান কোম্পানি ইয়ে মা এটা চার্জ দিলে চলে আসবে ওগুলো নতুন দাম অনেক টাকা আমাদের কাছ থেকে এনে 12000 টাকা ওকে আর আজকে এখানে আনকোমন একটা সিডি আছে এটা হচ্ছে আপনার 500 টাকা অরিজিনাল একদম ওকে হ্যাঁ 500 টাকা তারপরে এটা দেখা দেন এটা ফিলিপসের ওগুলো যেরকম সেরকম সিডি না ওগুলো অরিজিনাল ফিলিপ প্যানাসোনিকের 110 বলে 110 ওগুলো কি কি করা যায় মনে হয় হ্যাঁ দেখছেন এখানে সিডি দিতে পারবে চালো আছে এটার দাম পড়বে যে 1000 টাকা ওকে এটা 110 বলে 110
আবার এটা দেখা দি, এটা প্যানাসোনিক এর, ওগুলো ভাই অনেক ভারী ভাই, ওগুলো আনকমন, ওগুলো 110 বার 110 দেখছেন, এটার দাম পড়বে আপনার 1500 টাকা, ওগুলো কিন্তু গর্জিয়াস মাল, অনেক গর্জিয়াস জাপানি মাল, 1500 টাকা। আর আছে আনকমন একটা সিডি, এটা দেখছেন, এটার সাথে নিমুট সহ আছে, এই নিমুট এই নামটা দেখছেন মিল আছে, সাথে সিডি থাকবে নিমুট থাকবে, এটার ডিসপ্লে সব ওকে আমি চালু করে দেখছি, আর মালটা সম্পূর্ণ নতুন দেখা দেন, জাপানি মাল, এটা কিন্তু আবার 110 110 বল, এটার দাম পড়বে আপনার একদম পুরো 2500 টাকা, 2500 টাকা। আর আস্তে ওগুলো আছে হরিং কুলজে দেখাবে, এখন হরিং হরিং কুলজে আস্তে যোগরে দেখাবে, ওগুলা সব হরিং কুলজে প্রথমে দেখাই, প্রথমত শীতকাল চলে আসছে, শীতকাল চলে আসছে কি লাগবে, রুমিটা লাগবে, এটা আপনার প্রথমত এটা আপনি ফ্যানের মতো কমাতে বাড়াতে পারবেন, আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন, যেরকম খুশি এরকম করতে পারবেন, এটা মুভ করবে, এটা চারিদিকে এরকম করবে, সুন্দর করে ঘুরবে, কোনো সমস্যা নাই। এবং এটা এখন বাটি করে রাখছি আমি, সুইচ একটা আছে, এটা টিপ দিলে উঁচা হয়ে যাবে, হ্যাঁ এটা উঁচা হয়ে যাবে, মুখটা থেকে আপনি হাতে পাইলে যেরকম খুশি এরকম করবেন। আর মাঠের নতুন নাকি পুরাতন আপনি বলেন? অনেক সুন্দর এটা শার্পের, দেখছেন এটা শার্পের লেখা আছে শার্প, এখানে কোনো দুই নম্বরে দরকার নাই, এদিক দিয়ে ঠান্ডা বাতাস বের হবে, এটা এয়ার কুলার, এটা ওগুলো অরিজিনাল শিপের এয়ার কুলার, ওগুলো 110 110 বল, এটা আপনার একে তো এয়ার কুলার হিসেবে ইউজ করতে পারবেন, দুই নম্বর হিউমিডিফায়ার, তিন নম্বর আপনার মনে করেন এই মানে আপনার যদি জীবাণুমুক্ত থাকে, জীবাণু থাকলে এটা জীবাণুমুক্ত করবে। হ্যাঁ, আর এখানে আপনার পানি দেওয়ার কি আছে, টাঙ্গি আছে, এয়ার কুলার যারা ইউজ করবে এখন পানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা আমি চালাইছি, ওরা খুবই ভালো, বেশি ভালো। আর এটা মালটা কিন্তু আবার আপনি দেখেন নতুন, একদম নতুন নতুন, আর ডিজাইনটা অনেক সুন্দর, একদম ফ্রেশ, এরকম মাল কিন্তু সহজে যাতে পড়ে না, এরকম আপনি ভিডিও করেন না অনেক দোকানে, এরকম মাল সহজে পড়ে না। এয়ার কুলার এটার দাম পড়বে একদম 9000 টাকা, আর এটা কিন্তু আবার 110 110 বল। আর একটা ফ্যান আনকমন, এটা নিমুট আছে দেখেন, দেখা দেন নিমুট আছে, অরিজিনাল জাপানি ফ্যান, এবং টাচ নিমুট যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনি টাচে ইউজ করতে পারবেন, বাতাসগুলো সেরকম আপনি দূরে দূরে আসে ফ্যান চিপতে হবে না, আপনি দূর থেকে বসে টিভির মতো নিমুট মারবেন, অটোমেটিক কমবে বাড়বে, আপনি যেরকম খুশি সেরকম করবেন, কিন্তু 110 বল, ওগুলো কিন্তু আনকমন ফ্যান, এরকম ফ্যান কিন্তু সহজে পড়ে না নিমুট সহ, এটা আপনি কিন্তু আরও চো হবে, আমি এখানে কমে রাখছি, আপনার সুইচটা চিপ দিলে আরো পয়সা হয়ে যাবে, এটার দাম পড়বে যে 3500 টাকা, 110 বল, কিন্তু অনেক সুন্দর না মালটা, দারুণ মাল, একদম আনকমন আনকমন আনকমন, আজকের ভিডিওতে বেশিরভাগ আনকমন আনকমন মাল। হ্যাঁ, আর এটা সানবক্স, একটা দুটা তিনটা চারটা, চারটা এম আসুর একটা থাকবে, তারপরে থাকবে যেটা সাবওয়েফার, হ্যাঁ এটা কিউ, যদি কিউ নেই একদম 10000 টাকা, 10000, হ্যাঁ গো সেরকম বিট ভাই, এটা বোর্ডের মাধ্যমে চলে, বোর্ডের মাধ্যমে চলে, টাওয়ার একটা সেন্টার, হ্যাঁ একটা টাওয়ার, একটা সেন্টার একটা সাবওয়েফার, হ্যাঁ ব্লুটুথ আছে না, হ্যাঁ ব্লুটুথ মধ্যে আছে, জাপানি মাল, দাম বলেন কত, মাত্র 10000 টাকা, চালু করে দেখাবেন একদম কোনো সমস্যা নেই, চালু করে ভিডিও করে আমার থেকে বুঝে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আবার এখান থেকে আসি, এদিক থেকে আসি, এটা কোরিয়ান কোম্পানির একটা রুমিটার, 220 ভোল্ট, এখানে সুইচ আছে, আপনি চাইলে এখানে দুটো লাইট আছে, একটা লাইটটা চালাতে পারবেন, দুটো চাইলে দুটো চালাতে পারবেন, কোনো সমস্যা নেই, মাত্র 1500 টাকা, কোরিয়ান 220। তারপর এখানে একটা ফ্রেশ, এটা 110 একটা ইয়া কি বলে ম্যাক্রোভেন, 110 ভোল্ট, এটা আরও কিন্তু অ্যাসেস বোর্ডে, উপরে পাশ দিয়ে চারিদিকে অ্যাসেস, এটার দাম মাত্র 4000 টাকা। আর তোমার একটা ছোটো ফ্যান আছে, ফ্যান
আনকমন আনকমন এটা মুখ করবে এটার দাম পড়বে যে মাত্র 2500 টাকা 2500 এটা 110 বল 110 এই মালটা একদম নতুন দারুণ দারুণ মাল অনেক বাড়ি খুবই আনকমন একদম 2500 টাকা ওকে আর এখানে একটা পানি ফিল্টার পাইছি Samsung হ্যাঁ Samsung এর এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ান মাল একদম ফ্রেশ এটা যা আছে আমার মনে হয় ওরা চালায় নাই এটা একটা সমস্যা কি জানেন এই ফিল্টারগুলো আমাদের বাজারে পাওয়া যায় আমি এগুলোর সাথে ফিল্টার পাই নাই তার জন্য এটা যদি কিনে একদম পড়বে 7500 টাকা 7500 হ্যাঁ আপনি যেন কিনবেন অন্য থেকে ফিল্টারগুলো কিনে লাগাইতে হবে না মাল ওকে আছে চালু আছে ওগুলো আপনি টাঙ্গির সাথে পানি দিলে লাইন দিলে আপনি চাইলে এখানে নরমাল পানি খেতে পারবেন গরম পানি খেতে পারবেন আর এটা আমি এটা গ্যাস থেকে কাটে নিয়ে আসছি ওটা গ্যাস এরকম ফিটিং ছিল কাটে নিয়ে স্যামসাং এর এটা 220 মাল একদম 7500 টাকা স্যামসাং এর একটা ব্র্যান্ডেড মেশিন আছে এটার দাম পড়বে যে 3000 টাকা 3000 আর এখানে একটা আছে যে ব্র্যান্ডার আছে এটার দাম 4500 এরকম বাটি তিনটা আছে 750 ওয়াটের আচ্ছা আর এটার দাম পড়বে 3500 এরকম এক বাটি এটা 3500 ওয়াট 3500 টাকা এটা ওয়েলপুর একটা মাইক্রোওভেন একদম ফ্রেশ একদম ফ্রেশ 5000 টাকা 5000 মাইক্রোওভেন এখানে 110 একটা টোস্টার আছে ন্যাশনাল টোস্টার আছে স্যার 500 টাকা আর এটা 110 একটা টোস্টার 600 টাকা আজকে আনকমন মাল হচ্ছে এগুলা এটা কি কুকার ওগুলা রাইস কুকার বলেন ভ্যাসে কুকার বলেন সব কিছু মানে মাল্টি কুকার হ্যাঁ সব কিছু করতে পারবেন এটা আমারে অনেক বাড়ি ভাই আচ্ছা ওজনটা দেখেন আপনি ও এটা তো 10 কেজি মনে হবে মনে হয় দেখি ছাড়েন হবে 8-9 কেজি তো মিনিমাম হবে তো 8-9 কেজি যদি রাইস কুকার হয় এখানে কি আপনি বলেন বিচিটা কি রকম মাটা কি রকম দেখছেন এস এস এই আপনি বাড়িতে দেখেন ওগুলা আসলে আমার মনে হয় না যে ওরা কেউ তৈরি করছে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম ম্যাচ করে কোনদিন তৈরি করতে পারবে না বাংলাদেশে এরকম ভিতরটা দেখা দেন একদম ফ্রেশ মালটা দেখছেন এটা ন্যাশনাল জাপানি 110 ভোল্টের একদম পুরো 5000 টাকা 5000 টাকা এটা যে কিনবে না লাইফ গ্যারান্টি মালটা অনেক খেয়ে এটা ওজন আছে মনে হয় 7-8 কেজি হবে আর এটা যে এটা কি কোম্পানি টাইগার না না এটা কি দেখছেন কি একটা সুকারি বন্ধ করে আপনি কোরিয়ার সার্ভিসে দিতে পারবো কোরিয়ার সার্ভিস দখলে খুলে নিতে পারবেন মানে ফ্রেশ মাল এটা গ্যারান্টি করা এটার দাম পড়বে 4000 টাকা 110 এটা যদি রসি এটার দাম পড়বে 4000 টাকা 110 ওগুলো প্রত্যেকটা মাল ফ্রেশ তারপরে এটা যদুরসি এগুলো প্রত্যেকটা আমার জাপানি এটা জাপানি যদুরসি আমি মুখে বলতেছি না এই এখানে লেখা আছে মেড ইন জাপান ওটা জানি দেখছেন মেড ইন জাপান যদুরসি যতগুলো মাল আছে প্রত্যেকটা আমার জাপানি ওরা সাপ প্লাক্স ওরা চা পানি সব কিছু এভরিথিং করতে পারবেন ওইটার দাম পড়বে যে 2000 টাকা 110 ওরা একদম ফ্রেশ একদম নতুন আর এটার দাম এটা যদুরসি এটা জাপানি মাল এটার দাম পড়বে যে 1500 টাকা এটা হচ্ছে 5 লিটার এটা 2 লিটার 2.2 লিটার হ্যাঁ তারপরে এটা কি নাম এটা টাইগারের এটা জাপানি এটা হচ্ছে আপনার 3 লিটার এটার দাম 1500 টাকা 1500 আর ছোট্ট একটা ব্র্যান্ডার আছে এটার দাম পড়বে যে আপনার 1800 টাকা 1800 টাকা তারপরে এখানে একটা ফ্যানাসোনিকের সরি ন্যাশনালের 2.2 লিটার এটার দাম পড়বে যে আপনার 1500 টাকা ওগুলো কিন্তু বেশি ভালো মাল জাপানি বেশি মালামাল এটা 110 মাল যারা দেখবেন তারা চোখ বন্ধ করে নিতে হবে রনি ভাই থেকে টেনশনের কোনো দরকার নেই আর এটা রুমিটার এটা একদম নতুন এটা কিরকম জানেন একদম নতুন দুলবালে পড়ছে তাই একটু গেছে এটা টাচ আওয়ার মোবাইল যেরকম টাচ এটা কমাতে বাড়াতে পারবেন এটা সেন্সর সিস্টেম সেন্সর এটার দাম পড়বে একদম 2000 টাকা এটা কিন্তু আর মুভ করবে মোবাইল যেরকম টাচ টাচের মতো কাজ করবে 1500 টাকা এটা 110 বলে 110 আর এটা কিন্তু এটা রুমিটার এটা আপনার সানিও কোম্পানি জাপানি ওগুলো জাপানি এটা রুমিটার এটার দাম পড়বে 2500 টাকা 110 ওগুলো বেশি ভালো আর এটা হিউমিডিফায়ার এটা জাপানি কোম্পানি এটা একটা হিউমিডিফায়ার মতন হিউমিডিফায়ার এটার দাম পড়বে 1500 টাকা 110 বলে 110 আর এটা আপনার দেখা যায় কীরকম নতুন আর কি ফ্রেশ একদম ফ্রেশ দুটো দেখা যায়
ওরা কোনো জবাব নাই, কোনো সন্দেহ নাই, একদম 10,000 টাকা, 110 বল 110 পাবেন। ওগুলো 10,000 টাকা না, ওগুলো যদি বলেন 40,000 টাকা তবু আপনি বাজারে পাবেন না। অনেকজন কালি বলে নতুন থেকে দাম বেশি, নতুন থেকে দাম বেশি, আপনি আমাদেরকে দেখা দেন মালটা এখন বাংলাদেশে বাজারে, তারপর বলবেন ভাই নতুন থেকে দাম বেশি। কারণ কমন একটা করে দিলে হলো না, কমন করবেন মাল দেখে করবেন, মাল না দেখে সরাসরি কমন করার দরকার নেই, একদম 10,000 টাকা। এটা কিন্তু আবার 110 হবেন জি। আর এটা হিট আসছে, হিট আসছে জাপানি, একদম 1500 টাকা এলাকা আছে, হিট আছে জাপানি কোম্পানি, এটার দাম 1500 টাকা, 110 বল, বেশি ভালো মাল। আর এই মালটা আপনি একটু বলেন তো ভাই কিরকম, আমি বলবো না, আমি বলতে বলতে হরেন হয়ে গেছে, আপনি দেখেন একেবারে নতুন নতুন বলতে ইনটেক, এটা কিরকম মাল, এটা শার্পে শার্পের, এখানে লেখা আছে শার্পের জাপানি। এটা আপনি দুটা কাজ করতে পারবেন, এটা কিন্তু আবার টাচ, ডিসপ্লেটা দেখা দেন, ডিসপ্লে অনেক সুন্দর, এটা আপনি চাইলে খুলতে পারবেন, এদিক দিয়ে পানি দেওয়ার জায়গা আছে। এটা খুললে এখানে একটা পাত্র আছে, এই দুটো পাত্রটা পানি দিতে পারবেন, এখানে আপনি ঠান্ডা বাতাস খাওয়াতে পারবেন, মানে গরমকালে হালকা ঠান্ডা বাতাস মারবে, এবং শীতকালে রুম হিটার মারবে, এবং হিউমিডিফায়ারের কাজ করবে, মানে একটা দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন। এটা 110 বল, এটার দাম হবে 4,500 টাকা, 110। আর মালটা একদম ইন্টাক, অনেক সুন্দর, অনেক ভারী, এটার ওজন আছে প্রায় 500 কেজি। আর এটা কফি মেশিন, এটার দাম হবে, এটা 110 বল, 110, এটার দাম হবে যে 1,000 টাকা। এটা 220 বল, এটা 220 মাল কেলি, এটার দাম হবে 1500 টাকা। আর এটা কিন্তু নিচে একটা লাইট জ্বলা, কমন লাইট, আর আজকে আম কমন কিছু কেলি দেখাবো, ওগুলোর দাম হবে 800 টাকা, ওগুলো 110, এটা 110, এটা 110, এটা 110। মালগুলো অনেক সুন্দর, হাসির ডিম আছে না, হাসির ডিম দেখতে ঠিক হাসির ডিমের মতন, খুব সুন্দর কিন্তু, খুব সুন্দর। ওগুলো একদম পড়বে যে 1,000 টাকা, ওগুলো 110, এটাও 110, এটার দাম হবে 800 টাকা, আর ওগুলো 800 টাকা। আর আপনাকে আমি একটা কথা বলি, 110 মাল জোগাড় দেখাবো, ওগুলো সব বন্ধ করে নিতে হবে, মানে অনেকজন বলো ভাই ফেরেস আছে কিনা, নাই ফেরেস না থাকলে আমরা আমরা মাল রিটার্ন দিবেন, ফেরেস থাকলে নেবেন। আর এটা এটা দেখা দেন, এটা কি কোম্পানি, এটা শার্পের, এটা রুম হিটার, এটার দাম পড়বে 2,000 টাকা, এটা 110 বলে 110। এই কোম্পানিটা দেখা দেন, এলিট, এলিট, এটা আমার সাথে এখানে দেওয়া আছে, একটা চালাতে পারবেন, দুটো চালাতে পারবেন, এখানে দুটো হিটার একসাথে, মনে করেন আপনি এখন ঠান্ডা কম লাগে বাড়া দিবেন, আর ঠান্ডা যদি বেশি না, ঠান্ডা বেশি লাগলে বন্ধ করে দিবেন, একটা চালাতে পারবেন, দুটো চালাতে পারবেন, এখানে মার্ক করে দিছে, এটা 110 একদম নতুন, 2,000 টাকা। টিফিন ক্যারিয়ারটা দেখাই দেন, এটা কোরিয়ান কুমার একটা টিফিন ক্যারিয়ার, আপনি বা এগুলো কিন্তু এখন শীতকাল আসতেছে বেশি দরকার, ভাত তরকারি সব নিতে পারবেন, ওগুলো আমি নিজের একটা ইউজ করে দিই, অনেক ভালো, এটা এরকম ডাকা মারা দিবেন, এরকম প্যাকেটে নিয়ে ফেলবেন, এটা কোরিয়ান মাত্র কত 1,200 টাকা। আর এটা খাওয়া দাওয়া ঠান্ডা হয়ে গেলে গরম করে গরম রাখে আর কি, এটা দাম হবে 800 টাকা ঠিক। আর এটা একটা সুগন্ধি, সুগন্ধি বের করে, সুগন্ধি মাধ্যমে চলে 3,500 টাকা একদম হেভি সাউন্ড। তারপর এখানে একটা ব্র্যান্ডারের বাচ্চা আছে, অনেক সুন্দর, অনেক কিউট না ব্র্যান্ডারটা, এটা কিন্তু আবার কাঁচের বাটি, এটার দাম বলবো যে মাত্র 1500 টাকা, এটা 110 আবার 110 বল, এগুলো বেশি ভালো মাল। আর এখানে ন্যাশনাল একটা ব্র্যান্ডার আছে, এটা এটা দেখা দেন, এটা বাটি আছে একটা দুটা তিনটা, এটা কিমা করতে পারবেন 1500 টাকা। এদিক দিয়ে চলে আসেন, এখানে জুতো রাখছি তো, এগুলো এখানে রাখি, চেয়ারটা দেখা দেন, চেয়ার, হ্যাঁ এটা এটা মূলত আমি ইউজ করি, এটা জামানি কুমার একটা চেয়ার, এটা ওলা আছে স্যার, পায়া গোলা আছে স্যার, নিচে চাকা টাকা সব কিছু আছে, এটার দাম পড়বে একদম 7,500 টাকা, 7,500, হ্যাঁ। আর আমি কত চেয়ার ইউজ করি সেটা আমি নিজে জানি না, মনে হয় সাত একটা ইউজ করি মনে হয়, চেয়ার আছে তো বিক্রি করে দিই। আর এখানে একটা আছে আপনার সার প্লাক্স, সার প্লাক্স ঠিক যেরকম দেখতেছেন এরকম 1.5 লিটার, হ্যাঁ এটার দাম 1500 টাকা। আর এখানে জামানি কুমার একটা সার প্লাক্স আছে, মেড ইন জাপান, মেড ইন জাপান, আছে স্যার, দাম কত 2,000 টাকা, একদম 2,000 টাকা নিতে পারবেন। এটা আর এটা একটা, এটা যে এটা মিক্সার মেশিন, এটা হ্যান্ড ব্লেন্ডার বলা কি, এটার দাম পড়বে যে 2,000 টাকা, 220,
আর এখানে একটা সুন্দর একটা অনকমন একটা সারপ্লাক্স আছে, একদম পুরো 1200 টাকা। আর এখানে একটা সারপ্লাক্স পাইছিলাম কিন্তু ডাকনাটা পাই নাই, জাহাজ তো আসলে বিশাল বড়, এর ডাকনাটা আবার কোথায় যাবে? জগ হিসেবে দিবেন, জগ হিসেবে মাত্র 700 টাকা, এসএসএর একদম নতুন 700 টাকা। আর এটার দাম পড়বে যেন 110 বল, ছোট একটা গিয়া মেশিন, ব্র্যান্ডের মেশিন, 110 বল 1000 টাকা পড়বে। আর এটা একটা ওভেন, এটা 110 ইলেকট্রিক ওভেন, 110 বল, এটার দাম পড়বে 2000 টাকা। আর এটা 110 একটা কিমা মেশিন, 1500 টাকা, 110 ভোল্টের। আর এটা 220 একটা বড় কিমা মেশিন, ওগুলা সব কিছু করতে পারবেন, এস এস আর 3500 টাকা। আর এটা ছোট, এটার দাম পড়বে 2200 টাকা, 220, এটা 220, এটা 220 টাকা। এটা জাপান একটা সারপ্লাক্স, মেড ইন জাপান, খুদে করে লেখা আছে অলরেডি, এস এস আর 1500 টাকা পড়বে, 1500। এটা সারপ্লাক্স, এটার দাম পড়বে 1000 টাকা, এস এস 1000 টাকা। তারপর এখানে শেষ, তারপরে আসি, এটা মাল্টা ইনটেক, যা আছে কত বছর আগে তুলছে এটা প্রমাণ হচ্ছে প্যাকেট, এটা কিন্তু মালটা নতুন আছে। এটার দাম পড়বে একদম 2000 টাকা, কিন্তু মাল ইনটেক এটা যেরকম দেখতেছেন এরকম 2000 টাকা। আর প্যানাসোনিক একটা ওপেন আছে, ভিতরে দেখাই দেন, 220, 8000 টাকা। আর এখানে একটা নৌকা কোম্পানি তসলিরা, এটা একদম ফ্রেশ, এটার দাম পড়বে মাত্র 5000 টাকা, 220, এটা স্যামসাং এর, এটা দেখা দেন একদম ফ্রেশ, 5000 টাকা, এটা স্যামসাং এর একদম ফ্রেশ, 5000 টাকা। তবে এটা এলজি, এলজি হ্যাঁ ফ্রেশ আছে, 6500, এটা শার্পের, শার্পের জাপানি হবে, এটা কিন্তু আমার ভিতরে আছে, ভিতরে আছে, এটার দাম পড়বে যে 7000 টাকা, এটা স্যামসাং এর, স্যামসাং এস এস ভিতরে, এটার দাম পড়বে কত, 7000 টাকা বলে কিন্তু আবার এস এস। আর এটা কি কনিকা, কনিকা, কনিকা এস এস ভিতরে, দাম কত, 7000, এটা স্যামসাং এর, সাড়ে 6000 টাকা পড়বে, এটা ভিতরে এস এস 6500 টাকা। তারপরে এটা ইনটেক একটা রেস কোয়ার, এটা 110 ভোল্টের, এটার দাম পড়বে 5000 টাকা, এখানে লেখা আছে কোম্পানি 5000। আর এখানে একটা ন্যাশনাল কোম্পানি রোমিটার, ইনটেক মাল ফ্রেশ, 2000 টাকা, এমডি ফায়ার আছে, 220, 3000 টাকা, ডিসপ্লে কিন্তু আবার টাচ। তারপরে ওগুলো কোরিয়ান কোম্পানি, এটার দাম পড়বে 2500 টাকা, রোমিটার, হ্যাঁ রোমিটার 220, ওগুলো 2500 টাকা করে, আর নেই ওদিক দিয়ে আসেন একটু দেখে দিন। আর এটা কি কোম্পানি একটু দেখে দিন তো, আইওয়া, আইওয়া এটা জাপানের কোম্পানি, এটা লেডিও সালো আছে, এটার দাম পড়বে একদম 4000 টাকা, 4000 টাকা সালো লেডিও। আর এখানে টর্চ আছে, টর্চ ওগুলো জাপানি টর্চ সালো আছে দেখছেন, জ্বলতেছে, হ্যাঁ ওগুলো কিন্তু আপনার ব্যাটারি লাগালে আরও আলো হবে। ওগুলো এরকম দুটো পাইছি, দুটোর দাম পড়বে যে 3000 টাকা, দুটো আছে, দুটো 3000 টাকা। আর এটা গ্যাস পোর্টেবল চুলা, পোর্টেবল চুলা চালু করে দেখা দিতেছি যেন কাস্টমারের সুবিধার্থে। অনেকজনে বলো ভাই চালু আছে কিনা নাকি নাই, আজকে ডাকা দেবো মান, ও ঠিক আছে, সন্দেহ আছে না, না বন্ধ করলাম, রান্না করা যাবে এখন, রান্না করে ডিম সিদ্ধ করে খেতে পারবেন, কোনো সমস্যা নাই, এর নিয়ে ফেললাম শেষ। এই দেখছেন একবারে শর্টকাট রনিকের বাইরের কাছে আসবেন, শর্টকাট মাল পাবেন, ভালো মাল পাবেন, 1500 টাকা একদম, 1500 টাকা। বোতল দিবেন নাকি একটা? হ্যাঁ বোতল একটা দিয়ে দেবে সাথে, ওকে। তারপর এটা থাকবেন খালি বক্স, খালি বক্স দাম পড়বে 1000 টাকা। আর এখানে লাইট আছে, বলে জাপানি লাইট, 12 ভোল্ট দিয়ে সব চালাতে হবে, এটার দাম পড়বে 2500 টাকা। আর ইনটেক, এটা ইনটেক মাল্টি ইউজ হয় নাই, এটা জাপানি কোম্পানি একটা লাইট, এটা একটা দিনের জন্য যা আছে ব্যবহার হয় নাই। এটা প্রমাণ হচ্ছে কি জানেন, এই লাইট গুলো এখানে ছোট ছোট এই টিউব লাইট গুলো আছে, টিউব লাইট গুলো আছে এখানে পাবেন, সাথে একটা দূরবীন পাবেন, এটা মানে কতটুকু দূরত্ব আছে যা আছে একটা ওটা দেখার জন্য দূরবীন পাবেন। আর এখানে মানে আপনার সবকিছু আছে, যাবে যাবতীয় সবকিছু এখানে আছে, সবকিছু আছে। এটার দাম হবে একদম 6000, 6000 টাকা, 6000 টাকা। এটা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। আর ওগুলো আপনাদের বাসা বাসা বাড়ি মানে ওগুলো সবকিছু আবার এখন মানুষ
ককবেট খেলে না হ্যাঁ ককবেট খেলে মারো যদি লাগান এটা স্টেডিয়ামে কাজ করব অনেক আলো এটার দাম বলবে যে একদম 6000 টাকা বাক্স সহ দিয়ে দিব আর টিং ট্যাং মাল ইউজ হয় না আর এটা একটা কি জিনিস বলে বলেন এটা মেরি লাইটার একটা জিনিস আচ্ছা এটার দাম হলো 1500 টাকা বাক্স সহ আর কেন হ্যাঁ এটা একটা কি আছে রাইস কুকার হ্যাঁ 110 ভোল্ট এটা দাম হবে 1000 টাকা 1000 এটা 110 আর কেন ইউপিএস আছে জি চালু হয়েছে তো হ্যাঁ এখানে প্রত্যেকটা মাল চালু এই বন্ধ করলাম এটার দাম হবে 2500 টাকা এটার দাম হবে 3000 টাকা 2500 3000 এই বন্ধ করে দিলাম এখন আসি এখন আনটা মাল আমার থেকে আছে ভাই এগুলো দিয়ে কি চালাবো আমার জন্য বলো না ভাই আনটা মাল আমার থেকে তো গিয়া নাই ট্রান্সফরমার নাই আমার থেকে ট্রান্সফরমার আছে এটা হচ্ছে যারা ওয়াট বেশি ওয়াটে মাল চালাবেন তাদের জন্য 5000 বিয়ে লাগবে 5000 বিয়ের দাম 6000 টাকা তারপর এটার দাম হচ্ছে 1000 বিয়ে এটার দাম 2000 টাকা এটা 3000 বিয়ে এটার দাম হবে 4000 টাকা এটা 2000 বিয়ে 3000 টাকা হবে আর ওগুলো প্রত্যেকটা মাল মেড ইন কোরিয়া কোরিয়ান 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 এখানে প্রত্যেকটা মাল কোরিয়ান আর ওরা ল্যাপটপ ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই তো ভাইয়া আজকে ভিডিও পর্যন্ত অনেক হয়েছে আর আজকে আমি বলবো না লাভলু ভাই আমি বলতে বলতে অলরেডি কলা শেষ আজকে আমার ভিডিও কিরকম লাগছে এটা আপনি বলবেন আমি বলবো না না আজকে ভিডিওতে যথেষ্ট আনকমন এবং ফ্রেশ কালেকশন করেছি ফ্রেশ কালেকশন আর এখানে যারা মাল নেবেন দয়া করে আমাকে বিরক্ত করবেন না মাল নিলে টাকা দিবেন আমি মাল ফাড়ে দেব আর একটা কথা কি জানেন আপনি 7000 আপনি এখন টাকা দিয়েছেন 7000 আমি মাল ফাড়াতে পারবো না কারণ আমি লোক একজন দুই দিন লাগবে দুই দিন আপনি এখন টাকা দিয়েছেন আমি কালকে পারবো না বা পরশু দিন তার আপনার মালগুলো পাড়ে দিবে টেনশন করতে পারেন আপনি বলেন 20000 টাকা মাল নিয়েছেন 10000 টাকা বেশি দিতে পারেন বা 20000 টাকা দিয়ে ফেলতে পারেন সমস্যা নাই তো কুরিয়ার চার্জ ওরা কাটে ফেলে তাই ফুল টাকা দিয়ে ফেললে আপনার টাকা একটু কম কাটে আর কি আর আমাকে প্রত্যেকটা মাল একদম দয়া করে আমাকে বিরক্ত করবেন না আমি এখন নিব না পরে নেব ওই কথাটা বলার দরকার নাই যদি নেওয়ার আছে তাকে আমাকে ফোন দিবেন আমি না যাতে ফোন দিয়ে বিরক্ত করলে আপনার ভাই ওটা ছবি দেন ওটা ছবি দেন কিছু যদি আমার থেকে ছবি চায় বেশি বিরক্ত লাগে আপনার টাকা দিয়ে তারপর আমাকে ছবি দিলে আমার তো ভালো লাগবে আর আমার ইনশাল্লাহ মাল থাকবে না মাল চলে যাবে যারা নেওয়ার ইচ্ছা আগ্রহী তারা সাথে সাথে বিকাশে টাকা দিয়ে দিবেন আর এখানে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে আর দয়া করে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওকে তো ভিউয়ার্স আপনারা দেখলেন রিলদিন রনিং এর অনুষ্ঠানে থাকা সকল মালের কালেকশন আপনার যেটা লাগে আপনি রনি ভাইয়ের হোয়াটসঅ্যাপের মধ্যে এটার স্ক্রিনশট দিয়ে পাঠাবেন দুই দিনের মধ্যে ইনশাল্লাহ উনি আপনার মাল বুকিং করে দেবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সামান্য পরিমাণ কিছু টাকা অ্যাডভান্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখাবো নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ।